আজ আমি শুরু করছি মডেল পেপার বারো যারা যারা মডেল পেপার এক থেকে এগারো পর্যন্ত দেখো তারা দেখে নিতে পারো বা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো তো আজ কথা বলাচ্ছি না চলো মডেল কোশ্চেন পেপার বারো আজকে আমরা করবো দেখো একের রোমান সংখ্যা একই বলেছে সেভেন কমা থার্টিন কমা ফাইভ ও সিক্স সংখ্যাগুলির মধ্যে ফর্টি টু কোন কোন সংখ্যার গুণিত দেখো তোমাকে আমি সোজা ভাষায় বলি এখানে যে ফর্টি টু আছে এই ফর্টি টুটা এখানে যে চারটা সংখ্যা আছে এর মধ্যে কোন কোন সংখ্যার গুণিতক মানে এখানে কোন সংখ্যার নামতা ঘর মানে নামতা বললে আমাদের এই ফর্টি টুটা পড়বে দেখো সাতের ঘরের নামতা যদি আমরা করি তাহলে কিন্তু ছয় সাতটা বিয়াল্লিশ আসবে আর যদি তের ঘর নামতা করি আসবে না পাঁচের ঘরের নামতা বললেও আসবে না ছয়ের ঘরের নামতা বললে আবার আসবে ছয় সাতটা বিয়াল্লিশ অর্থাৎ আমরা বলতে পারি এই যে এখানে যে বিয়াল্লিশ যে সংখ্যাটা আছে এটা হবে সাত এবং ছয় সংখ্যার গুণিতক ঠিক আছে তো দেখো আমি অ্যান্সারটা লিখে নিয়েছি যে সেভেন কমা থার্টিন কমা ফাইভ ও সিক্স সংখ্যাগুলির মধ্যে ফাঁকা ঘরের গেটার দেন ইকুয়াল টু বা লেস দেন বসাও এখানে যে দুটো সংখ্যা দেওয়া আছে এখানে যদি এই মানটা এই মানের থেকে বড় হয় তবে এখানে গেটার দেন বসবে আর যদি এই মানটা আর এই মানটা সমান হয় তাহলে এখানে ইকুয়াল টু চিহ্ন বসবে আর যদি এই মানটা এই মানের থেকে বড় হয় তাহলে লেস ঠিক আছে তো দেখো দশমিক এখানে দেওয়া আছে দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই তাহলে এই সংখ্যাটা কত আসবে পাঁচ আসবে কিন্তু এটা কত শূন্য দশমিক পাঁচ তো পাঁচ কি হয় শূন্য দশমিক পাঁচের থেকে বড় হয় তাই এখানে চিহ্নটা কি হবে গেটার দিন ঠিক আছে তারপর তিনি কি বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক কোটি এগারো লক্ষ আট হাজার একচল্লিশ তাহলে প্রথমে আমি এই প্রশ্নটা তুলে নিচ্ছি দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি এবার আমরা এখানে লিখব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ঠিক আছে তো দেখো এখানে প্রথম কি বলেছি এক কোটি তার মানে এখানে কি হবে এই কোটির ঘরে কি হবে এক হবে ঠিক আছে তো কোটির ঘরে আমরা এক বসাচ্ছি তারপর বলছি এগারো লক্ষ তার মানে এই লক্ষ আর নিযুক্তের মধ্যে একটা সম্পর্ক আছে তাহলে এখানে বসার লোক বসাতে হবে আমাদের তাহলে হবে এক কোটি এগারো লক্ষ বলেছে আট হাজার তার মানে এখানে আট আটটা কোথায় আসবে হাজারের ঘরে তাহলে এখানে আসবে আট হাজার একচল্লিশ তাহলে একচল্লিশটা কোথায় বলবে এখানে বলবে তাহলে এখানে যে মাঝখানে যে ঘরগুলো এখানে কি বলবে শূন্য বসে যাবে ঠিক আছে তো এখন দেখো এটাকে বললে যদি আমরা উচ্চারণ করি বা ভাষায় বলি তাহলে কি হবে এক কোটি এগারো লক্ষ আট হাজার কত একচল্লিশ তো তোমরা দেখো এখানে সি দাগের যে অপশনটা আছে এটা এটা সঠিক হবে দেখো এগারো আছে দশ আছে আশি আছে চল্লিশ আছে এগারো দশ আশি একচল্লিশ অর্থাৎ এগারো কোটি সরি এক কোটি এগারো লক্ষ আট হাজার একচল্লিশ ঠিক আছে তো তারপর চারের দাগেরটা করবো চারের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো চল্লিশের রোমান সংখ্যা হবে এখানে অপশান দেওয়া আছে এখানে কোনটা চল্লিশের রোমান সংখ্যা হবে তাহলে প্রথম আমি চল্লিশটা তুলে নিচ্ছি দেখো আমি চল্লিশটা তুলে নিয়েছি এবার আমাদের অপশনটা দেখতে হবে যে এখানে যে অপশানগুলো দেওয়া আছে দেখো অপশানগুলো প্রথমে আছে এক্স এল দেখো আমি প্রথমে আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি এখানে যা যা দেওয়া আছে এখানে আই আছে আই মানে আমরা কি জানি ওয়ান জানি তারপর এক্স দেওয়া আছে এক্স মানে আমরা কি জানি টেন জানি আর এল মানে যে কত জানি পঞ্চাশ জানি বা ফিফটি জানি তাই তো তো এবার দেখো যেখানে চল্লিশ সংখ্যাটা কোনটা হবে আম প্রথম যে অপশনটা দেওয়া আছে এক্স এল এখানে এল মানে হলো পঞ্চাশ আর পঞ্চাশের দিকে কী আছে এক্স এক্স মানে কত দশ আমরা জানি কি কোনো বড় সংখ্যার বা দিকে যদি কোনো ছোট সংখ্যা বসে তাহলে বড়ো সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হয় বা বিয়োগ করতে হয় তাহলে এখানে যে এক্স এল আছে তাহলে এল মানে কত বললাম পঞ্চাশ তাহলে পঞ্চাশ থেকে কোনো বড়ো সংখ্যার বা দিকে যদি কোনো ছোট সংখ্যা থাকে তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিতে হয় তাহলে এখানে বিয়োগ করলে কত আসবে চল্লিশ আসবে তারপরে দেখো তারপরে আছে এক্স 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 অর্থাৎ চারটা এক্স আছে আমরা কি জানি রোমান সংখ্যা লেখার সময় কোন সংখ্যা তিনবারের বেশি পরপর লেখা যায় না তাহলে এখানে চারবার আছে তেমন এটা হবে না তারপর দেখো আছে এক্স এল আই দেখো এখানে এল মানে পঞ্চাশ এখানে আছে এক্স মানে দশ অর্থাৎ বড় সংখ্যার বাদিকে কোনো ছোটো সংখ্যা বসলে কী হয় বড়ো সংখ্যা থেকে ছোটো সংখ্যাটা বিয়োগ করতে হয় তাহলে এখান থেকে যদি আমরা পঞ্চাশের থেকে যদি আমরা দশ বিয়োগ করি চল্লিশ হবে আর এখানে আই মানে কি এক যোগ করলে কথা একচল্লিশ হবে অর্থাৎ ফর্টি ওয়ান হবে কিন্তু এখানে কথা আছে ফর্টি আছে তার মানে আমাদের এ নাম্বারটা সঠিক হবে ঠিক আছে তো এখানে এক্স এলটা এ সঠিক পাঁচের দাগে যে প্রশ্নটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স এটা কি বিচ্ছেদ নিয়ম না যোগের বিনিময় নিয়ম নাকি গুণের বিনিময় নিয়ম দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি এবার তোমাদের এখানে রাফে বুঝিয়ে দিচ্ছি দেখো মনে করো দুই আর তিন যদি যোগ করি তাহলে কত আসবে পাঁচ আসবে আর যদি আমরা তিন আর দুই যোগ করি তাহলে কত আসবে পাঁচ আসবে অর্থাৎ একই চিহ্ন যখন এক মানে স্থান পরিবর্তন করে দুয়ের জায়গায় তিন আসলো তিনের জায়গায় দুই আসলো কিন্তু ফলাফলটা বা মানে যোগ ফলটা একই আসলো তো সে সেটাকে আমরা কী বলবো যোগের বিনিময় নিয়ম দেখো এখানে এক্স ছিল এক্স আর এখানে ছিল ওয়াই আর এখানে ওয়াই আর এক্স তার মানে যোগ করলে কি মানে ফলটা কি একই আসবে ঠিক আছে তো এটাকে আমরা কি বলবো যোগের বিনিময় নিয়ম তো এটা হবে বিয়ের দাগের যোগের যোগের বিনিময় বিনিময় নিয়ম ছয়ের দাগে বলেছে স্থান পূরণ করো চার মিটার কুড়ি ডেসিমিটার ইকুয়াল টু কত ডেসিমিটার তো আমি প্রথম প্রশ্নটা তুলে নিয়েছি দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি চার মিটার কুড়ি ডেসিমিটার তো আমাদের কী বলেছে ডেসিমিটারে আনতে বলেছে তাই তো তো দেখো ডেসিমিটারে যেহেতু আনতে বলেছে তাহলে এখানে আমরা এটা চেঞ্জ করব না কারণ এটা ডেসিমিটার অটোমেটিক আছে তো আমরা এটা চেঞ্জ করব। তাহলে মিটার থেকে যখন আমরা ডেসিমিটারে করব দেখো মিটার কোনটা এটা এটার থেকে ডেসিমিটার কোনটা তার নিচের ঘরটাই হলো ডেসিমিটার এবার আমরা জানি কি ওপর থেকে যদি নিচ দিকে নামে তাহলে আমাদের কি করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে আর নিচ থেকে যদি ওপর দিকে যায় তাহলে দশ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ মানে আমি তোমাদের বলতে চাচ্ছি যদি এটাকে ডেসিমিটারে না বলে যদি বলতে সেন্টিমিটারে পরিণত করতে তাহলে কি বল এখান থেকে এখানে কয় ঘর এক ঘর এখান থেকে এখানে কয় ঘর দুই ঘর অর্থাৎ দুটো দশ দিয়ে গুণ করতে হবে তাহলে দশ দশে কত একশো দিয়ে গুণ করতে হবে যেহেতু আমাদের ডেসিমিটার মানে ডেসিমিটার আনতে বলেছে তাহলে মিটার থেকে ডেসিমিটার আনতে কয়টা ঘর পরে একটা ঘর তার মানে একটা দশ দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তো আমি লিখে দিচ্ছি সমান সমান চার আছে গুণ এটাকে যদি আমরা দশ দিয়ে গুণ করি তাহলে সেটা কিসে হয়ে যাবে মিটারটা ডেসিমিটার হয়ে যাবে আর এখানে কত ডেসিমিটার আছে কুড়ি ডেসিমিটার তো এবার এটাকে যদি যোগ করে দিই তাহলে এখানে প্রথমে আসবে চল্লিশ ডেসিমিটার আর এখানে কুড়ি ডেসিমিটার তো যোগ করে দিলে কত আসবে ষাট ডেসিমিটার তাহলে সমান সমান হবে ষাট ডেসি মিটার দুই এর দাগে বলেছি নিচের প্রশ্নগুলো উত্তর দাও রোমান সংখ্যা একে বলেছি এমন দুটি যৌগিক সংখ্যা লেখো যারা পরস্পর মৌলিক দেখো আমি সংখ্যা দুটো ধরে নেছি ধরি কমা তো যৌগিক সংখ্যা ধরতে বলেছি তাহলে আমি ধরে নেছি ধরি সংখ্যা দুটি এখানে লিখে নেছি ধরি কমা যৌগিক সংখ্যা দুটি হলো 8 আর 9 এবার যদি বলে এটা পরস্পর মৌলিক কিভাবে তোমরা এই ছোটো সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করবে তাহলে দেখো কত হয় আটক্ষে আট বিয়োগ করলে কত আসবে এক আসবে এবার এই আটকে আবার কেটে নিয়ে আসো এখানে নিয়ে এসো তাহলে কত আসবে আটক্ষে আট মিলে গেল এবার কি আমি বলেছিলাম মানে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আমি আগে পাঠগুলো বলেছিলাম পরস্পর মৌলিক সংখ্যা হলো যদি গসাগুটা এক আসে তাহলে আমরা বলব পরস্পর মৌলিক সংখ্যা তাহলে আট আর নয়ের গসাগু কত এখানে এক অর্থাৎ এরা পরস্পর মৌলিক সংখ্যা তো লিখে দিচ্ছি সুতরাং আট কমা নয় এর গসাগু সমান ওয়ান সুতরাং সংখ্যা দুটি সংখ্যা দুটি পরস্পর পরস্পর মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা ঠিক আছে যে সংখ্যাগুলোকে ভাগ করার পর ভাজকে অর্থাৎ গসাগুটা ওয়ান আসবে সেই সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা দুয়ের দাগে বলেছে সমাধান করো টু বাই সেভেন প্লাস টু বাই থ্রি প্লাস ওয়ান সমস্ত ওয়ান বাই টু আছে ঠিক আছে তো আমরা এটা তুলে নিচ্ছি দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি এবার কি করব এখানে টু বাই সেভেন আছে প্লাস এখানে আছে টু বাই থ্রি প্লাস এখানে আমরা কি করবো প্রথমে গুণ করব তাহলে দুই অক্ষে কত হয় দুই আর একে তিন হবে তাহলে তিন বাই কত হবে দুই হবে এবার আমরা কি করব এখানে লসাগু করব তাহলে এখানে কথা আছে সাত তিন আর দুই সাত তিন আর দুই আর আর কি লসাগু যাবে না লসাগু না গেলে কী করব এই সবগুলোকে আমরা গুণ করে দেবো তাহলে কত আসবে তিন সাতটা একুশ একুশকে যদি আমরা দুই দিয়ে গুণ করি দুই অক্ষে দুই দুই দু গুণে চার অর্থাৎ বিয়াল্লিশ আসবে তো লসা লশকটা আসবে বিয়াল্লিশ অর্থাৎ ফর্টি টু তো সাত দিয়ে আমরা বিয়াল্লিশটা কী করবো ভাগ করবো সাত দিয়ে যখন আমরা বিয়াল্লিশকে ভাগ করবো তখন আসবে ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে ভাগ ফলটা কত আসবে ছয় আসবে ছয়টা উপরের সাথে গুণ হবে ছয় দুগুণে বারো প্লাস তিন দিয়ে আবার বিয়াল্লিশকে ভাগ করবো ঠিক আছে তাহলে তিন অক্ষে তিন বিয়োগ করলে কত আসবে এক আসবে দুইটা কেটে নিয়ে আসছিস তিন চারা বারো অর্থাৎ কত আসবে চোদ্দো আসবে এটা ঠিক আছে তো চৌদ্দ দিয়ে যদি দুইকে গুণ করি তাহলে আসবে আঠাশ প্লাস দুই দিয়ে আবার যখন বিয়াল্লিশকে ভাগ ভাগ করবো তখন আসবে একুশ আসবে একুশ দিয়ে যখন আমরা তিনকে গুণ করব। তাহলে হবে সিক্সটি থ্রি হবে ঠিক আছে এবার কি করব ওপরে সবগুলো যোগ করব তাহলে আট দশ আর তিন তেরো তেরো তিন থাকবো হাতে থাকবো এক ছয় দুই আট নয় আর একে দশ বাই কি আছে ফর্টি টু এবার আমরা কি জানি ওপরে যদি বড় সংখ্যা থাকে নিচে যদি ছোট সংখ্যা থাকে তাহলে আমাদের ভাগ করতে হবে ঠিক আছে তো আমরা দেখো বিয়াল্লিশের ঘর বিয়াল্লিশের ঘরের নামতা যদি করি দুই দিয়ে বাদ দেই দুই বাদ দিই তাহলে কত আসবে দুই দুগুণে চার চার দুগুণে আট যদি তিন বাদ দিয়েই কত আসবে তিন দুগুণে ছয় তিন চার বারো অর্থাৎ বেশি আসবে তাহলে আমরা প্রথমে দুই বাদ দিব দুই বাদ দিলে কত আসবে চুরাশি আসবে তো তেরোর থেকে যদি চার চলে যাও পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো অর্থাৎ নয় থাকবে হাতে থাকবে এক একটা এখানে ঢুকবে নয় দশের থেকে নয় গেলে কত থাকবে এক থাকবে ঠিক আছে হাতের একে মিলে যাবে এখানে তাহলে উনিশ হবে তাহলে উনিশটা কি ওপরে যাবে আর এই ফর্টি টু বা মানে বিয়াল্লিশটা নিচে আসবে অর্থাৎ আমরা বলতে পারি দুই সমস্ত উনিশ বাই কত বিয়াল্লিশ বলেছে এখানে সংখ্যা দেওয়া আছে এবং বলেছে দুইয়ের দুটি স্থানীয় মানের পার্থক্য লেখো পার্থক্য মানে কি বিয়োগ আর স্থানীয় মানটা কি দেখো প্রথমে আমি প্রশ্নটা তুলে নিচ্ছি তারপর বলে দিচ্ছি দেখো আমি সংখ্যাটা তুলে নিয়েছি এখানে বলেছি দুইয়ের স্থানীয় মানের পার্থক্য তাহলে এখানে দুই কটা আছে দেখো ভালো করে দেখো এখানে কিন্তু দুটো দুই আছে এই দুটো দুই এর স্থানীয় মানের পার্থক্য একটা দুই আছে এখানে আর একটা দুই আছে এখানে এই যে দুটো এই দুটো দুই পার্থক্য তাহলে প্রথম যে দুইটা আছে এই দুই এর স্থানীয় মানটা আমরা বের করছি তাহলে দুইয়ের স্থানীয় মান স্থানীয় মান দেখো এখানে যা আছে তাই লিখবো দুই লিখবো এর পরে যে যতগুলো সংখ্যা আছে সবগুলো আমরা শূন্য লিখবো তাহলে কটা সংখ্যা আছে এক দুই তিন অর্থাৎ তিনটা শূন্য লিখবো ঠিক আছে আরেকটা যে দুই আছে সেটা স্থানীয় মান কি হবে স্থানীয় মান সমান সমান দেখো এই দুই স্থানীয় মানটা কি হবে এখানে দুই দুই থাকবে আর দুইয়ের উপর কটা সংখ্যা আছে একটা সংখ্যা আছে অর্থাৎ একটা শূন্য হবে ঠিক আছে তো এবার বলেছে দুইয়ের স্থানীয় মান দুটির পার্থক্য অর্থাৎ দুটি দুইয়ের স্থানীয় মানের পার্থক্য মানে কি পার্থক্য মানে বিয়োগ তাহলে এটা থেকে এটা বিয়োগ করে যেটা আসবে সেটাই হবে অ্যান্সারটা তো সুতরাং দিয়ে আমি লিখে নিয়েছি দুইয়ে দুটি স্থানীয় মানের পার্থক্য সমান সমান কি করব আমরা দু মাইনাস করে দেবো কত কুড়ি করে দেবো সমান সমান উনিশশো আশি এটা হবে এটা হবে চারের দাগে বলেছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা লেখো দেখো এখানে সংখ্যাটা কত দেওয়া ছিল দুই দেওয়া ছিল বলেছে দুইয়ের সব থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা লেখো এটা শূন্য হবে তবু আমি বলেছি কিভাবে হবে প্রথমে যে সংখ্যাটা থাকবে এক হাজার এটার অর্ধেক করবে অর্ধেক কত আসবে পাঁচশো আসবে দেখো যদি শতকের ঘরের অঙ্কটা পাঁচশো বা পাঁচশো এর চেয়ে বড় হয় তাহলে হাজারের ঘরের অঙ্কের সাথে এক যোগ হয় আর যদি শতকের ঘরের অঙ্কটা যদি পাঁচশো থেকে ছোট হয় তাহলে হাজারের ঘরের অঙ্ক একই থাকে আর একক দশক শতক সবগুলো কি হয় শূন্য হয় ঠিক আছে তাহলে এটা কি হবে দুইয়ের সব থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে কত শূন্য হবে তো দেখো আমি অ্যাঞ্চারটা লিখে নিয়েছি দুইয়ের সব থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে শূন্য তোমাদের একটু এই অঙ্কটাই আমি তোমাদের কিছু এক্সাম্পল দিয়ে অন্য একটা বড়ো বড়ো সংখ্যা দিয়ে দেখাই তাহলে তোমরা এটা বুঝতে পারবে ঠিক আছে একটা এক্স্যাম্পল দিচ্ছি মনে করো আছে সাত হাজার ছয়শো একাত্তর আছে এই সংখ্যাটা আছে ঠিক আছে দেখো এখানে আমি তুলেছি কি সাত হাজার ছয়শো একাত্তর যদি প্রশ্নটা আসে যে সা সাত হাজার ছয়শো একাত্তর এর সব থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত তাহলে কি করব প্রথমে দেখো আমরা এই এক হাজারের গুণিতকে বলেছি তাই এক হাজারের অর্ধেক করব কত হবে পাঁচশো এবার একক দশক শতক একক দশক শতক মানে এই তিনটা সংখ্যা যদি পাঁচশো থেকে বড় বা পাঁচশো হয় তাহলে তার আগে মানে হাজারের ঘরের অঙ্কের সাথে এক যোগ হয় তাহলে দেখো ছয়শো একাত্তর কী হয় ছয়শো একাত্তর পাঁচশো থেকে কী হয় বড় তেমন তার আগের ঘরে মানে হাজারের অঙ্কর সাথে কি হবে এক যোগ হবে তাহলে সাত আর একে কত হবে আট হবে আর এই সংখ্যাগুলো কি হবে সবগুলো শূন্য হয়ে যাবে আট হাজার বোঝা গেল এবার যদি এই সংখ্যাগুলো যদি ছোটো হয় তাও আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি মনে করো চার হাজার তিনশো পঁচিশ আছে চার হাজার তিনশো পঁচিশ এর সব থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত তাহলে কী হবে বলো তো ঠিক একই রকম হবে হাজারের অর্ধেক কত পাঁচশো তাহলে এখানে যে পাঁচশো মানে কি একক দশক শতক এই তিন ঘন্টা নিতে হবে একক দশক শতক এটা কি পাঁচশো থেকে বড়ো না ছোট এটা হলো পাঁচশো থেকে ছোট যখন বড়ো ছিল তখন কী হয়েছিল হাজারের অঙ্কের সাথে এক কী হয়েছিল যোগ হয়েছিল যোগ হয়ে আট হয়ে গেছিল আর বাকি সবগুলো শূন্য হয়েছিল আর যখন ছোট থাকবে তখন কি হবে হাজারের ঘরের অঙ্কর সাথে কোনো কিচ্ছু যোগ হবে না তখন যা আছে তাই থাকবে আর একক দশ শতক এই সবগুলো শূন্য হয়ে যাবে বোঝা গেল পাঁচের দাগে বলেছে আমি আমার দাদা থেকে চার বছরের ছোট দাদার বয়স এক্স বছর হলে আমার বয়স দাদার বয়সের মাধ্যমে লেখো মানে তোমাদের একটা ছোট্ট একটা উদাহরণ দিই মনে করো আমি আমার দাদা থেকে চার বছরের ছোট ঠিক আছে আমার দাদার বয়সটা মনে করো আমার দাদার বয়স এখন আঠাশ বছর ঠিক আছে তাহলে আমার বয়স কত হবে আঠাশের থেকে কি হবে চার কি হবে বাদ যাবে অর্থাৎ বিয়োগ করতে হবে কারণ আমি দাদা থেকে চার বছর ছোট ঠিক সেরকমই এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কী করতে হবে আমার দাদার বয়স হলো এক্স বছর তাহলে এক্স বছর থেকে আমাদের কী করতে হবে চার বছর যদি আমরা বাদ দিই মানে বিয়োগ করি তাহলে আমার বয়সটা কি হবে দাদার বয়সের মাধ্যমে হয়ে যাবে দেখো আমি লিখে নিয়েছি আমার দাদার বয়স এক্স বছর এবং কি বলেছে যে আমি আমার দাদার বয়স থেকে কত চার বছর ছোট। তাহলে লিখে দেবো যেহেতু আমি আমার আমার দাদার যেহেতু আমি আমার দাদার থেকে চার বছরের চার বছরের ছোট। সুতরাং আমার বয়স হবে সমান সমান দেখো দাদার বয়স কত এক্স বছর তার থেকে কী আসবে চার বছর ছোটো মানে চার বিয়োগ হবে এত বছর ঠিক আছে ছয়ের দাগে বলেছে কত মিনিটের এক বাই ছয় অংশ ছয় মিনিট তো আমি ধরে ধরে নেব এক্স মিনিটের এক বাই ছয় অংশ ছয় মিনিট দেখো আমি ধরে নিচ্ছি ধরি কমা এক্স মিনিটের এক্স মিনিটের এক বাই ছয় অংশ ছয় মিনিট ঠিক আছে তাহলে দেখো সুতরাং দিয়ে আমরা লিখছি দেখ এক্স মিনিটের এক বাই ছয় অংশ মানে কত বলেছি ছয় মিনিট তাহলে এক্স মিনিটের লাস্টে কি আছে এর আছে এর মানে কি গুণ তা এক্স মিনিটের এক বাই ছয় অংশ মানে কত বলেছি ছয় মিনিট বলেছি দেখো এখানে এক্সটা ওপরের সাথে গুণ হবে তাহলে এক্স বাই সিক্স টু কী হবে সিক্স হবে তো এটার নিচে নেই মানে কি আছে ওয়ান আছে যদি আমরা কোনা কোন গুণ করি একচক্ষে এক্স আর এখানে কী হবে ছয় ছয় ছত্রিশ হবে অর্থাৎ আমরা লিখেছি কি এক্স মিনিটের এক বাই ছয় অংশ মানে কত ছয় মিনিট তো আমরা লিখবো এক্সের জায়গায় লিখব যে ছত্রিশ মিনিটের ছত্রিশ মিনিটের এক বাই ছয় অংশ কয় মিনিট ছয় মিনিট ঠিক আছে তো দেখো তোমাদেরকে একটু এখানে রাফে বুঝিয়ে দিচ্ছি দেখো ছত্রিশ মিনিটের যদি এক বাই ছয় অংশ হয় তাহলে ছয় দিকে দিলে ছয় ছয় হবে অর্থাৎ ছত্রিশ মিনিটের এক বাই ছয় অংশ মানে কত হবে ছয় মিনিট হবে তিনের একের দাগে কী বলেছে ছয় বাই সাত এর তিন গুণের সঙ্গে কত যোগ করলে দুই সমস্ত ছয় বাই সাত হবে তাহলে দেখো প্রথমে তোমাদের একটু রাফে বুঝিয়ে দিচ্ছি দেখো আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি কিরকম উদাহরণ দিচ্ছি মানে এই মতোই একদম সেম কোশ্চেন একটা উদাহরণ দেবো তাহলে যদি এই উদাহরণ মানে রাফটা কোশ্চেনটা বুঝতে পারবে তোমাকে যদি বলা হয় পাঁচের সাথে কত যোগ করলে নিশ্চয়ই যোগ করলে কি আসবে এই দুটো সংখ্যা থেকে বড় সংখ্যাটাই আসবে মানে যে সংখ্যাটাই যোগ করি না কেন এই দুটো সংখ্যা থেকে বড় সংখ্যা আসবে তাই তো তো এখানে যদি আমি বলি পাঁচের সঙ্গে কত যোগ করলে বারো হবে তখন কি করবে তুমি বারো থেকে যদি তুমি পাঁচ বিয়োগ করো অর্থাৎ সাত সাত আসলে বলবে যে বা পাঁচের সঙ্গে সাত যোগ করলে বারো হবে তাহলে এই সাতটা কিভাবে পেয়েছো এই বারো থেকে সাত বারো থেকে পাঁচকে বিয়োগ করেছো ঠিক আছে ঠিক একই রকমভাবে এই প্রশ্নটা বলেছে ছয় বাই সাতের তিন গুণের সঙ্গে প্রথমে আমরা ছয় বাই সাতের তিন গুণ করবো মানে কত আসে সেটা বের করবো তার সঙ্গে কত যোগ করলে এটা আসবে তার মানে যোগ করার পর যেটা আসবে সেটা যোগফলটা বড় হবে তাই না তাহলে এটার থেকে যদি আমরা এটাকে বাদ দেই তাহলে আমাদের কত যোগ করলে আসবে সেটা বেরিয়ে যাবে বোঝা গেল কথাটা তো প্রথমে আমরা ছয় ছয় বাই সাতের কি করছি তিন গুণ করছি এ তিন গুণ অর্থাৎ কত সেটা আমরা বের করে নিচ্ছি ঠিক আছে তাহলে ছয় বাই সাতে তিন গুণ মানে তিন দিয়ে গুণ করবো তাহলে এই কাটাকাটি যাবে না তার মানে কি ওপরে ওপরে গুণ হবে নিচে নিজে গুণ হবে তাহলে ওপরে ওপরে গুণ করলে হবে তিন ছয় আঠারো বাই সাত ঠিক আছে আর এখানে পরে যে একটা সমষ্টি আছে সেটা আমরা বের করবো দেখো কি আছে দুই সমস্ত ছয় বাই সাত বলেছে তাহলে দুই সমস্ত ছয় বাই সাত মানে কত দেখি ছয় সাত দুগুণে চোদ্দো আর ছয় কত আসবে চোদ্দো ছয় আসবে কুড়ি কুড়ি বাই সাত তাই তো তাহলে দেখো বলেছে যে আঠারো বাই সাত এর সঙ্গে কত যোগ করলে কত আসবে কুড়ি বাই সাত আসবে তাহলে কি আসবে এই যোগ ফলের থেকে আমাদের এটাকে বিয়োগ করে দিলেই অ্যান্সারটা বেরিয়ে যাবে তাহলে আমরা কি করব কুড়ি বাই সাত এর থেকে আমরা বিয়োগ করব আঠারো বাই সাত এটা বিয়োগ করে দেবো তাহলে বিয়োগ করে দিই তাহলে বিয়োগ করতে করতে গেলে আমাদের কি করতে হবে প্রথমে লসাও করতে হবে তাহলে লসাও করছি তাহলে সাত হবে লশা তাহলে সাত দিয়ে সাতকে কাটলে হবে এক এক দিয়ে যদি কুড়িকে গুণ করি কুড়ি হবে মাইনাস সাত দিয়ে সাতকে ভাগ করলে কত আসবে এক আসবে এক দিয়ে আঠারোকে গুণ করলে কত আসবে আঠারোই আসবে তাহলে কত আসবে দুই বাই সাত আসবে অর্থাৎ আমরা অ্যান্সারটা লিখব সুতরাং সুতরাং দিয়ে আমরা লিখে নিয়েছি ছয় বাই সাতের তিন গুণের সঙ্গে যদি আমরা দুই বাই সাত যোগ করি তাহলে দুই সমস্ত ছয় বাই সাত হবে দুয়ের দাগি বলেছে একটি শহরের বর্তমান জনসংখ্যা ছাব্বিশ হাজার দুশো জন যদি বার্ষিক চার পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে দেখো প্রথমে আমরা এইটুকু করব। তারপরে আমরা দুই বছর পরে জনসংখ্যাটা বের করব ঠিক আছে দেখো শহরের বর্তমান জনসংখ্যা কত আছে ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ জন আছে চার পার্সেন্ট হারে বাড়ে তাহলে চার পার্সেন্ট হারে বাড়া মানে কতজন বাড়ে সেটা আমরা প্রথম বের করে নেব তারপর যতজন টোটাল জনসংখ্যা আছে তার সঙ্গে চার পার্সেন্ট বাড়লে যতজন হয় সেটা যদি যোগ করে দিই তাহলে পরের বছরে জনসংখ্যা বেরিয়ে যাবে দেখো আমি লিখে নিয়েছি শহরের বর্তমান জনসংখ্যা ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন এবং বার্ষিক মানে বছরে যদি চার পার্সেন্ট হারে বাড়ে তাহলে চার পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়লে জনসংখ্যা বাড়লে জনসংখ্যা বাড়বে মানে কতজন বাড়বে সেটা আমরা বের করবো দেখো চার পার্সেন্ট হারে বাড়লে কত ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন আছে এর চার পার্সেন্ট মানে চার বাই একশো একটা শূন্য একটা শূন্য কেটে দিচ্ছি ঠিক আছে তো এবার কী করবো এই ছাব্বিশ মানে দু হাজার ছয়শো পঁচিশকে আমরা চার দিয়ে গুণ করবো দেখো দু হাজার ছয়শো কত আছে পঁচিশ আছে এটাকে যদি চার দিয়ে গুণ করি চার পাঁচ কুড়ি শূন্য হাতে হবে দুই চার দুগুণ আট নয় দশ দশের শূন্য হাতে হবে এক চারশো চব্বিশ চব্বিশ আর একে হবে পঁচিশ পঁচিশে পাঁচ হাতে হবে দুই আর তো চার দু আট নয় দশ অর্থাৎ এক শূন্য পাঁচ শূন্য শূন্য বাইক শূন্য থাকবে তো একটা শূন্য একটা শূন্য কেটে দিচ্ছি অর্থাৎ এক হাজার পঞ্চাশ জন মানে চার পার্সেন্ট হারে বাড়া মানে এক হাজার পঞ্চাশ জন বাড়বে তাহলে পরের বছর মোট কত জনের সংখ্যা হবে তার ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ জন যোগ এক হাজার পঞ্চাশ জন তো সুতরাং দিয়ে লিখে নিয়েছি পরের বছর জনসংখ্যা হবে ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ প্লাস হাজার পঞ্চাশ তো যোগ করে দিচ্ছি পাঁচ পাঁচ দশের শূন্য হাত হবে এক দুই আর একে হবে তিন হবে সাত হবে দুই সাতাশ হাজার তিনশো জন হবে এবার প্রশ্নটা কি বলেছে বছর পরে জনসংখ্যা কত হবে দেখো আমরা যখন শহরের বর্তমান জনসংখ্যা ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন ছিল তখন আমরা তার পরের বছর বের করেছিলাম কতজন আসলো সাতাশ হাজার তিনশো জন তাহলে তার পরের বছরটাই তো হবে দু বছর তাই না মানে শহরের বর্তমান জনসংখ্যা যখন ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন ছিল তার পরের বছরটা আমরা বের করেছি কত সাতাশ হাজার তিনশো তা এই সাতাশ হাজার তিনশোর পরের বছরটা যদি বের করি তাহলে তো টোটাল দুই বছর হয়ে যাচ্ছে তাহলে দুই বছর পরে জনসংখ্যা কত হবে সেটাও হয়ে যাবে তো আমরা কী করবো প্রথমে দেখো প্রথমে আছে সাতাশ হাজার সাতাশ হাজার তিনশো জন সাতাশ হাজার তিনশো এর কী করব যেহেতু চার পার্সেন্ট হারে বাড়ে তাহলে এর চার পার্সেন্টটা আমরা বের করছি সাতাশ হাজার তিনশো ইন্টু চার পার্সেন্ট মানে কী হবে চার বাই একশো তাহলে দুটো শুনে দুটো শুনে কেটে দিচ্ছি তাহলে চার দিয়ে গুণ করে দেবো ঠিক আছে অর্থাৎ তিন চার বারো দিয়ে এক তিন সাত চার সাত আঠাশ আর একে উনিশ উনিশের নয় হতে হবে এক চার দু নয় সরি হাতে দুই ছিল তাহলে দশ হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ হাজার বিরানব্বই জন চার পার্সেন্ট হারে বাড়লে কত হয় হাজার বিরানব্বই জন তাহলে আমরা লিখবো সুতরাং দুই বছর পরে পরে জনসংখ্যা দুই বছর পরে জনসংখ্যা হবে সমান সমান তাহলে টোটাল ছিল সাতাশ হাজার তিনশো জন আর প্লাচ কত আছে হাজার বিরানব্বই জন তাহলে এই বছর এই এতজনকে যোগ করে দেবো তাহলে দুই নয় আর এখানে আসবে তিন তারপরে কথা আসবে আট আট সরি দুই নয় আর থাকব কত দুই অর্থাৎ আঠাশ হাজার তিনশো বিরানব্বই জন হবে ঠিক আছে তিনের তিনের দাগে বলেছি এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল আটশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে তো আমরা কিভাবে করব প্রথমে এই সংখ্যাটাকে আমরা আটশো দিয়ে ভাগ করে নেব তারপর যে ভাগ শেষটা থাকবে সেটাকে আমরা কি করব ভাজকের থেকে বিয়োগ করে দেখব কত আসে তো সেই সংখ্যাটাই হবে ক্ষুদ্রতম সংখ্যাটা তো আমি করে দেখাচ্ছি দেখো আমি ভাগ করে নিচ্ছি এটা কত নম্বর প্রশ্নটা এটা হলো তিন তিনের রোমান সংখ্যা তিন ঠিক আছে তো দেখো এখানে ভাজকের তিনটা সংখ্যা আছে তাই আমরা তিনটা সংখ্যা নিব কিন্তু দেখলাম যে ভাজকের থেকে এটা ছোটো হয়ে যাচ্ছে তাই আমাদের চারটা সংখ্যা নিতে হবে ঠিক আছে তো আমরা আটশো পঁয়ত্রিশের ঘরে নামতা করবো আটশো পঁয়ত্রিশের ঘর নামতা যদি করি তাহলে তিন বাদ দিলে কত আসবে তিন পাঁচ পনেরো পাঁচ হাতের এক তিন নয় একে দশ দশ শূন্য এত এক তিন হাজার চব্বিশ আরকে পঁচিশ এত বেশি হয়ে যাচ্ছে তো আমরা দুই বাদ দিবো ঠিক আছে তো আমরা যদি দুই বাদ দিই তাহলে কত আসবে আটশো পঁয়ত্রিশকে যদি দুই বাদ দিয়ে দিই তাহলে পাঁচ দুগুণ দশ এত এক তিন দুগুন ছয় আরকে সাত আর আট দুগুণ হবে ষোলো তো এখানে দুইবার দিলে হবে ষোলোশো সত্তর হবে ঠিক আছে তো আমরা বিয়োগ করে দেবো এখানে পাঁচ এখানে আসবে কত সাত আর এখানে থাকবে হাতে থাকবে এক থাকবে তাহলে তেরো থেকে সাত গেলে হয়ে যাবে ছয় ঠিক আছে তো ছয়শো কত পঁচাত্তর হয়ে গেলো ঠিক আছে তো এটা তো এটার থেকে ছোটো হয়ে যাচ্ছে তো আমরা এখন ছয় কেটে নেবো ছয় কেটে নিয়ে আমরা আটশো পঁয়ত্রিশ আট বাদ দেবো আট বাদ দিলে হবে ছ হাজার ছয়শো আশি হবে নয় বাদ দিলে বেশি হয়ে যাবে তো ছয় আর পনেরো থেকে আট গেলে নয় দশ এগারো বারো তেরো হচ্ছে তো পনেরো সাত হাতে থাকবে এক একটা এখানে ঢুকবে তো এখানে আর থাকবে না কিছুই তো সাত কেটে নিয়ে এসছি দেখো আটশো পঁয়ত্রিশ থেকে কিন্তু এটা ছোটো আসছে তাই তো তো আর বাদ যাবে না তখন আমরা কী করবো এবার এই আটশো পঁয়ত্রিশের থেকে আমরা যদি সাতশো সাতষট্টি এটাকে বিয়োগ করে দিই তাহলে কত আসবে বিয়োগ করলে আসবে আটষট্টি মানে এই আটষট্টিটাই হলো ক্ষুদ্রতম সংখ্যা যেটা এই এটার সঙ্গে যোগ করলে কি করবে সেটা আটশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে তো দেখ দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আটষট্টি যদি আমরা এই এটার সঙ্গে যোগ করি তাহলে কত আসবে দেখো তেইশ পঁয়তাল্লিশ সাতষট্টি এটার সঙ্গে আমরা কত যোগ করবো এই এটার সঙ্গে এটার সঙ্গে যোগ করে ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা আটষট্টি যোগ করি তাহলে আসে কত তেইশ ছেচল্লিশ পঁয়ত্রিশ এটা আসে তো এটাকে আমাদের কোশ্চেনটা একবার ভালো করে পড়ো দেখো কোশ্চেনটা কি বলেছে কোশ্চেনটাই বলেছে যে যোগ কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ফল আটশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে মানে মিলে যাবে ভাগ যাবে আর কি তো এটাকে ভাগ করে দেখি আটশো কত পঁয়ত্রিশ তো দেখো মিলে গেলো আটশো না দুশো কত আসলো দুশো একাশি আসলো ঠিক আছে তো তার মানে বিভাজ্য হয়ে গেলো তো আমরা লিখবো সুতরাং সুতরাং আমি অ্যান্সারটা লিখে নিয়েছি এত এর সঙ্গে ক্ষুদ্রতম সংখ্যা আটশোটি যোগ করলে যোগ ফল আটশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে এরটাকে বলেছে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্রাক্টর লাগে আঠারোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে হিসেব করে তো দেখো এখানে আমাদের কি বের করতে বলেছে ট্রাক্টর সংখ্যাটা বের করতে বলেছে যেটা বের করতে বলবে সেটা তোমরা সবার শেষে লিখবে ঠিক আছে তো আমি লিখে নিচ্ছি দেখো আমি লিখে নিয়েছি গণিতের ভাষায় তাহলে প্রথমে আমরা কি লিখবো এখানে তিনশো বিঘা জমি আছে কুড়ি দিন আছে প্রথমে আমরা জমির পরিমাণটা লিখব ঠিক আছে জমির পরিমাণ জমির পরিমাণ এখানে লিখব বিঘা তারপরে কি আছে জমির পরিমাণ বিঘা তারপর লিখবো দিন সংখ্যা আর সবার শেষে লিখব ট্রাক্টর সংখ্যা কেন বলো তো কারণ আমাদের ট্রাক্টর সংখ্যাটাই বের করতে বলেছে মানে যেটা বের করতে বলবো সেটা তোমরা সবার শেষে লিখবে ঠিক আছে তাহলে ট্রাক্টর সংখ্যা তো এবার দেখো এখানে ট্রাক্টর সংখ্যা এখানে ফার্স্ট ব্রেকটে লিখবো টি লিখবো ঠিক আছে ট্রাক্টর সংখ্যা ফার্স্ট ব্রেকেটে টি তাহলে জমির পরিমাণ এবার দেখে দেখে বসাও দেখো জমির পরিমাণ কত আছে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে কয় কটা ট্রাক্টর মানে চাষ করতে কটা ট্রাক্টর লাগে চারটা ট্রাক্টর লাগে আমি এখানে দেখে দেখে বসিয়ে দিচ্ছি তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে ট্রাক্টর লাগে কটা চারটা ঠিক আছে এবার বসাবো আঠারোশো বিঘা জমি দশ দিনে তাহলে এখানে লিখবো যে আঠারোশো বিঘা জমি আঠারোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগে সেটা আমাদের বের করতে বলেছে দেখো এবার আমরা লিখবো সুতরাং তিনশো ষাট বিঘা জমি এটা লিখবো তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে কুড়ি দিনে চাষ করতে চাষ করতে ট্রাক লাগে সমান সমান কতগুলো ট্রাক্টর লাগে চারটা ট্রাক্টর লাগে তাই না এবার এক এক করে বের করবো দেখো প্রথম লিখবো যে তিনশো ষাট বিঘা জমি দিনে এখানে কত ছিল কুড়ি দিনে ছিল তাহলে আমরা লিখবো যে দিনে চাষ করতে ট্রাক্টর লাগে সমান সমান দেখো ওপরের লাইনটা ভালো করে বড় তিনশো বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে ট্রাক্টর লাগে কটা চারটা আর তিনশো ষাট বিঘা জমি যদি আমরা কুড়ি দিনে চাষ না করি দিনে চাষ করতে যাই তার ট্রাক্টর কি কম লাগবে না বেশি লাগবে নিশ্চয়ই বেশি লাগবে কুড়ি দিনে চাষ করতে ট্রাক্টর যতগুলো লাগবে একদিনে চাষ করতে যদি চাই তাহলে কিন্তু আমাদের ট্রাক্টরটা বেশি লাগবে তাই না বেশি লাগার জন্য এখানে যার নিচে এক বসাবে সেটা কি হবে চার মানে এই এটার সঙ্গে গুণ হয়ে যাবে অর্থাৎ আমরা লিখব কুড়ি গুণন চার এতটি ট্রাক্টর লাগবে ঠিক আছে তো তারপরে কি করব আবার এটা নিচে এক বসাবো তাহলে এক বিঘা জমি এক দিনে চাষ করতে ট্রাক্টর লাগে ভালো করে শুনবে এই লাইনটা এবার পড়বো তিনশো ষাট বিঘা জমি এক দিনে চাষ করতে যতগুলো ট্রাক্টর লাগে আর এক বিঘা জমি যদি একদিনে চাষ করতে ট্রাক্টর তাহলে কি কম লাগবে কারণ এখানে তিনশো ষাট বিঘা জমি আছে সেটা এক দিনে চাষ করার কথা বলছি তাহলে যতগুলো মানে ট্রাক্টর লাগবে এক বিঘা জমি চাষ করতে দিনে কি ট্রাক্টর কম লাগবে কম লাগার জন্য কি হবে কুড়ি গুণন চার এর নিচে ভাগ হয়ে যাবে যা যার নিচে এক বসিয়েছ সেটা হয়ে যাবে তিনশো ষাট বোঝা গেল এত টি হবে এবার দেখো এবার দেখে দেখে মান বসাবো প্রথমে লিখবো আঠারোশো এবার বসাবো যে আঠারোশো বিঘা জমি এক দিনে চাষ করতে ট্রাক্টর লাগে ভালো করে শুনবে ওপরের লাইনটা এখন ভালো করে পড়ো এক বিঘা জমি একদিনে চাষ করতে যতগুলো ট্রাক্টর লাগে আঠারোশো বিঘা জমি যদি একদিনে চাষ করতে যাই তার মানে ট্রাক্টরটা কি বেশি লাগবে তাই তো বেশি লাগার জন্য কী হবে গুণ করতে হবে আমাদের তো এটা ওপরটার সাথে গুণ হবে আঠারোশো কি হবে তিনশো ষাটটি ঠিক আছে এবার তারপর কি আছে দশ দিন আছে তাহলে আমরা লিখব সুতরাং আঠারোশো বিঘা জমি এক দিনে চাষ করতে যতগুলো ট্রাক্টর লাগবে আমাদের দশ দিনে চা চাষ করতে ট্রাক্টরটা কী লাগবে মানে কম লাগবে তাই না তাহলে কম লাগার জন্য সেটা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে কুড়ি গুনন চার গুনন আঠারোশো বাই তিনশো ষাট গুণন ভাগ ভাগ হয়ে যাবে সেজন্য এই দশটা নিচে চলে যাবে বোঝা গেল এবার কাটাকাটি করব দশ দিয়ে কেটে দিচ্ছি দশ দুগুণে কুড়ি ঠিক আছে চার দিয়ে কেটে দিচ্ছি চার নং ছত্রিশ শূন্য তাহলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিচ্ছি নয় দিয়ে কেটে দিচ্ছি নয় দুগুণে আঠারো একটা শূন্য ঠিক আছে অর্থাৎ এখানে আর আর কিছু নেই তাহলে ওপরে ওপরে গুণ হবে আর অর্থাৎ হবে চল্লিশ অর্থাৎ আঠারোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে ট্রাক্টর লাগবে কতগুলো চল্লিশটি চারের দাগে বলেছে মানের অধক্রমে সাজাও অধক্রমে মানে কি বড় থেকে ছোটোর দিকে সাজাতে বলেছে ঠিক আছে তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি দেখো প্রশ্নটা তুলে নেওয়ার পর এবার দেখো প্রথমে এই দুটোর গুণ করব তোমরা মানে নিজেরা গুণ করে নেবে আমি ক্যালকুলেটর দিয়ে গুণ করে নিচ্ছি কত আছে সিক্স পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট সেভেন ইন্টু কত আছে সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু তাহলে গুম করে দিলে আসবে আসলে কত আসবে ফোর আটচল্লিশ দশমিক চব্বিশ আসবে আটচল্লিশ দশমিক কত আসবে চব্বিশ আছে আর এখানে কত ছয় দশমিক সাত আছে আর এখানে সাত দশমিক দুই আছে ঠিক আছে তো এবার মানের অধক্রমে মানে বড়ো থেকে ছোটো দিয়ে কীভাবে সাজাব দেখো প্রথমে আমরা এগুলোকে এভাবে পরপর ওপর নিচে লিখে নেব ঠিক আছে সেভেন পয়েন্ট টু এবার দেখো এটাকে আমরা মানে এই সংখ্যাগুলো যেগুলো লিখলাম এগুলো ওপর নিচে সাজিয়ে নিলাম তো এবার এগুলোকে কী করবো আমরা দশমিক তুলব দেখো দশমিক যদি তুলি এখানে তুললে কত আসবে এখানে এক দশমিকের আগে যাই থাকুক না কেন একটা এক আর দশমিক করবো কটা সংখ্যা দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য একই রকমভাবে সিক্স পয়েন্ট সেভেন এখানে দশমিক তুলবে দশমিকের আগে একটা এক একটা শূন্য এখানেও একই রকমভাবে এখানে না এখানে তুলছি সেভেন পয়েন্ট টু ঠিক আছে এখানে দশমিক তুললে একটা এক একটা শূন্য অর্থাৎ এখানে আসবে একশো এখানে দশ এখানে দশ তো আমরা কি করব এই লসা গুনবো ঠিক আছে তাহলে দশ দশ আর একশো এর যদি লসা গুণে তাহলে বলুন দশ দিয়ে ভাগ যাবে দশক খেতে দশক খেতে দশ দশে একশো তো সবগুলো গুণ করে দিলেই লসাও কত আসবে একশো আসবে তো এটা লসাগো ঠিক আছে তো আমরা এটাকে কি করব আমরা যদি দশ দিয়ে যদি পরে লাইনে করছি এখানে আছে সাতষট্টি বাই কত আছে দশ আছে তাহলে এখানে হরকে কত দিয়ে গুণ করলে আমাদের লসাকু একশো আসবে বলো তো এখানে দশ দিয়ে গুণ করলে তাহলে এখানে দশ দিয়ে গুণ করবো এখানে দশ দিয়ে গুণ করবো ঠিক আছে একই রকমভাবে এখানে বাহাত্তর আছে এখানে দশ আছে এখানে আমরা দশ দিয়ে গুণ করলে কি আসবে একশো আসবে তো এখানে দেখো তাহলে কত আসলো এখানে চার হাজার আটশো চব্বিশ বাই কত একশো আর এখানে কত আসলো দশ দশে একশো আর এখানে হলো ছয়শো সত্তর আর এখানে আসলে দশ দশে একশো আর এখানে হলো সাতশো কুড়ি তো যেহেতু আমাদের মানের অধক্রমে সাজাতে বলেছে অর্থাৎ বড় থেকে ছোট দেখো একশোর মধ্যে এখানে আছে চার হাজার আটশো চব্বিশ এই মানটা সবথেকে বড় তারপরে কোন এই দুটোর মধ্যে এই মানটা বড় তারপরে এটা তো আমি এখানে লিখে নিয়েছি সুতরাং মানের অধক্রমে সাজিয়ে পাই আর বড় থেকে ছোটো দিকে সাজিয়েছি তাহলে চার হাজার আটশো চব্বিশ বাই একশো মানে কোন ঘরটা দেখো চার হাজার আটশো চব্বিশ বাই একশো মানে হলো এই ঘরটা আটচল্লিশ দশমিক চব্বিশ মানে এই দুটোর ক্যালকুলেশন তাহলে সবার এটা বড় হবে সব থেকে বড়ো তারপরে কোনটা বড়ো হবে সাতশো কুড়ি বাই একশো কোন সেভেন পয়েন্ট টু তাহলে সবার প্রথমে আমরা এটা লিখবো তারপর এটা লিখবো তারপরে এটা লিখবো তো দেখো আমি এখানে সাজিয়ে নিয়েছি মানের অধক্রমে তো এটা হবে অ্যান্সার দুয়ের দাগে বলেছে গুণ করো তাহলে এই প্রশ্নটা তুলে নিচ্ছি দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি এবার কি করবো দশ সবগুলো থেকে আমরা দশম তুলে দেবো ঠিক আছে তো এখান থেকে দশম তুলে এখানে দেখো দশমিকের আগে যাই থাকুক না কেন একটা এক আর দশমিক করে কটা সংখ্যা আছে দুটো সংখ্যা আছে তাই হবে দুটো শূন্য গুণন শূন্য দশমিক কী আছে শূন্য ছয় এখানে যে দশম তুলি দশমিকের আগে যাই থাকুক না কেন একটা এক আর দশমিক করে কটা সংখ্যা আছে দুটো সংখ্যা আছে অর্থাৎ দুটো শূন্য হবে ঠিক আছে তো এবার দেখো কোনো সংখ্যার সামনে শূন্যের কোনো দাম নেই তাহলে এখানে ওপরে কত আসবে ওপরে যা আছে তাই হবে আর এখানে কত আসবে ছয় বাই একশো তো আমরা কাটাকাটি করবো না এখানে কী করব এই আট হাজার দুশো আট হাজার দুশো তিন একে আমরা ছয় দিয়ে গুণ করে দেবো মানে ওপরে ওপরে গুণ করবো আর নিচে নিচে গুণ করবো তাহলে কত হবে তিন ছয় আঠারো আট হাতে এক ছয় শূন্য এক আর ছয় দু বারো দুই হাতে হোক এক ছয়টা আটচল্লিশ আর একে উনপঞ্চাশ ঠিক আছে তো এখানে আমি এই সংখ্যাটা লিখে নিচ্ছি উনপঞ্চাশ হাজার দুশো আঠারো বাই নিচে গুণ করলে কী আসবে এক আর চারটা শূন্য আসবে তো এবার এখানে কটা শূন্য কটা সংখ্যা মানে শূন্য আছে কটা চারটা আছে তাই চার ঘর আগে দশমিক হবে এক দুই তিন চার চার ঘরের আগে দশমিক ফোর পয়েন্ট নাইন টু ওয়ান এইট এভাবে করবে তাহলে তোমাদের অঙ্কটা করতে তাড়াতাড়ি হবে আর যদি তোমরা এভাবে কেটে দাও তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু মানে করতে তোমাদের পরে শেষের দিকে এমন সংখ্যা আসবে সে সেটা দিয়ে তোমাকে ভাগ করতে হবে ওর জন্য তোমরা যত যতটা সম্ভব না কাটার চেষ্টা করবে মানে এক দিয়ে যদি কোনো সংখ্যা থাকে তাহলে কাটবে না কারণ এখানে কি এই এরকম সংখ্যা যতই থাকুক না কেন শূন্য যতগুলো হবে তত করে আগে দশম শুদ্ধ হবে ঠিক আছে পাঁচের দাগে কি বলেছে দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে দেওয়া আছে দু হাজার একশো পঁচাত্তর ও এক এবং একশো পঁয়তাল্লিশ যদি একটি সংখ্যা সাতশো পঁচিশ হয় তাহলে অপসংখ্যাটি কত তো আমরা লিখে নিচ্ছি ধরি অপসংখ্যাটি এক্স দেখো আমি লিখে নিয়েছি ধরি অপসংখ্যাটি এক্স আর একটি সংখ্যা সংখ্যা দুটি লসাখ গশাগু এগুলো সবগুলো বয়ে দেওয়া আছে দেখে দেখে তুলে নিয়েছি ঠিক আছে তো এবার আমরা ফর্মুলাটা ইউজ করবো আমরা কি জানি আমরা জানি যে লসাগু ইন্টু গসাগু সমান সমান কী হয় সংখ্যা দুটির গুণফল ঠিক আছে তো আমরা লিখে নিচ্ছি সুতরাং সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল সমান সমান কী হয় সংখ্যা দুটির লসাগু ইন্টু কী হয় গসাগু হয় ঠিক আছে কী বললাম সংখ্যা দুটির গুণফল সূত্রটা কী হয় সংখ্যা দুটির লসাগু আর গুণফল সমান হয় তাহলে সংখ্যা দুটির গুণফলটা কত আছে সংখ্যা দুটির গুণফল মানে সংখ্যা দুটি একটা আছে একটা আছে সাতশো পঁচিশ আর আরেকটা আছে অপরটা কি আছে এক্স আছে এটা হলো সংখ্যা দুটো তাহলে সংখ্যা দুটো গুণফল করা হলো সমান সমান কি হয়েছে লশাগু ইন্টু গসাগু তাহলে সংখ্যা লসাগু কত আছে এখানে আছে একুশশো পঁচাত্তর গুণন আর গসকত একশো পঁয়তাল্লিশ বা এক্সের মানে যেহেতু বের করবো তাহলে এক্সের সঙ্গে একটা গুণ সম্পর্কে আছে এ পাশে আসলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে একশো পঁয়তাল্লিশ বাই কী হবে সাতশো পঁচিশ হবে এখানে সাতশো পঁচিশ দিয়ে যদি আমরা একুশশো পঁচাত্তরকে কেটে দিই তাহলে মানে ভাগ করে দিই তাহলে তিন হবে ঠিক আছে এক্সিকটু এই তিন দিয়ে এটাকে গুণ করবো আমরা একশো পঁয়তাল্লিশকে তিন পাঁচে পনেরো পাঁচ হাত থাকবে এক তিন চার বারো এক একে হবে তেরো তেরো তিন হাত থাকবে এক তিন এক তিন আর একে হবে চার অর্থাৎ অপর সংখ্যাটি এক্স ধরেছিলাম অর্থাৎ অপর সংখ্যাটি কী হবে এক্সের জায়গায় মানটা বসে যাবে চারশো পঁয়ত্রিশ সুতরাং অপর সংখ্যাটি হবে অপর সংখ্যাটি হবে সমান সমান চারশো পঁয়ত্রিশ ঠিক আছে পাঁচের দুয়ের দাগে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তেইশশো ও পঁয়ত্রিশশোকে ভাগ করলে যথাক্রমে বত্রিশ ও ছাপ্পান্ন ভাগশেষ থাকবে তো দেখো প্রথমে আমরা এই তেইশশো আর তেইশশো থেকে বত্রিশ বিয়োগ করব আর পঁয়ত্রিশ থেকে ছাপ্পান্ন বিয়োগ করার পর যেটা আসবে সেটার যদি আমরা গসাগু বের করি তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটা বেরিয়ে যাবে তো আমি লিখে নিচ্ছি তেইশশো এর থেকে বিয়োগ করব আমরা বত্রিশ ঠিক আছে সমান সমান আবার বিয়োগ করবো আমরা কত আছে পঁয়ত্রিশশো আছে পঁয়ত্রিশের থেকে আমরা বিয়োগ করবো আছে ভাগেসটা কত আছে ছাপ্পান্ন এটা বিয়োগ করব তো আমি এখানে ক্যালকুলেটার দিয়ে বিয়োগ করে নিচ্ছি দেখো তেইশশো থেকে যদি আমরা কত আছে বত্রিশ বত্রিশ বিয়োগ করি তাহলে হবে বাইশশো আটষট্টি আর যদি পঁয়ত্রিশের থেকে ছাপ্পান্ন বিয়োগ করি পঁয়ত্রিশশোর থেকে কত ছাপ্পান্ন বিয়োগ করি তাহলে আসবে তিন হাজার তিন তাহলে দেখো এখানে আমরা প্রথমে কী করলাম তেইশশো থেকে যে ভাগশেষ বত্রিশ সেটা বিয়োগ করলাম বাইশশো আটষট্টি আসলো আর পঁয়ত্রিশশো থেকে যখন ছাপ্পান্ন বিয়োগ করলাম চৌত্রিশশো চুয়াল্লিশ আসলো ঠিক আছে এই 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 দুটোর এবার আমরা কী করব গসাকু বের করব গসাকু বের করলে বৃহত্তম সংখ্যাটা বেরিয়ে যাবে তো আমরা লিখে নিচ্ছি সুতরাং বাইশশো আটষট্টি ও চৌত্রিশশো চুয়াল্লিশ এর গসাগু সমান সমান তাহলে কী করবো গসাগুটা বের করব তো আমি ভাগ পদ্ধতিতে গসাগুটা বের করে নিচ্ছি ছোটো সংখ্যাটা দিয়ে বড়ো সংখ্যাটাকে আমি ভাগ করব ঠিক আছে তো যদি দুইবার দিই তাহলে কথা আসবে বাইশশো আটষট্টিকে যদি আমরা বাইশশো আটষট্টিকে যদি আমরা দুইবার দিই তাহলে আসবে পঁয়তাল্লিশ ছত্রিশ মানে বেশি আসবে চার হাজার পাঁচশো ছত্রিশ হাজার তার বেশি আসবে তাহলে এক একবার দু একবার দিলে কথা আসবে বাইশশো আটষট্টি ঠিক আছে তো আমরা এখন বিয়োগ করে নেব ঠিক আছে চৌত্রিশশো কত আছে চৌত্রিশশো চৌচল্লিশ চুয়াল্লিশ থেকে আমরা বিয়োগ করবো বাইশশো আটষট্টি তাহলে কত আসবে এগারোশো ছিয়াত্তর তাহলে এখানে আমরা বিয়োগ করে নিচ্ছি এগারোশো ছিয়াত্তর ঠিক আছে তো এবার দেখো এটা এটা কি ছোট হয়ে যাচ্ছে ভাজকের থেকে ভাগশেসটা তাই আমরা এটাকে এখানে নিয়ে আসবো তাহলে এখানে কত আছে বাইশশো আটষট্টি দেখ ঠিক আছে এবার এগারোশো ছিয়াত্তরকে যদি আমরা দুই দুইবার দিই তাহলে কত তেইশশো বাহান্ন অর্থাৎ বেশি হয়ে যাচ্ছে তাহলে একবার দিতে হবে একবার দিলে কত আসবে এগারোশো ছিয়াত্তর আসবে ঠিক আছে এবার বাইশশো আটষট্টি থেকে বাইশশো কত আছে আটষট্টি এটা থেকে যদি আমি এগারোশো ছিয়াত্তর বিয়োগ করি তাহলে কত আসবে হাজার বিরানব্বই ঠিক আছে হাজার বিরানব্বই তো দেখো হাজার বিরানব্বই আবার কিন্তু এগারোশো থেকে ছোটো তো আবার এটাকে কেটে নিয়ে আসবো এগারোশো তো আবার এক বাদ দেব হবে হাজার বিরানব্বই তো যদি বিয়োগ করি এগারোশো থেকে এগারোশো থেকে হাজার বিরানব্বই যদি আমরা বিয়োগ করি আসবে চুরাশি আসবে ঠিক আছে সেই চুরাশি তো এবার এটা ছোটো হয়ে যাচ্ছে এটা থেকে এবার এটাকে নিয়ে আসবো হাজার ঠিক আছে তো হাজার বিরানব্বই দিয়ে আমরা প্রথমে এক বাদ দেবো এক বাদ দিলে কত আসবে চুরাশি আসবে তাহলে একশো থেকে যদি আমরা একশো থেকে যদি চুরাশি আমরা বিয়োগ করি তাহলে কত আসবে পঁচিশ আসবে ঠিক আছে পঁচিশ আসবে আর এখানে এই দুই কেটে নিলাম ঠিক আছে এবার চুরাশির ঘরে নামতা করি চুরাশিকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কত আসবে দুই দিয়ে গুণ করলে একশো আটষট্টি যদি তিন দিয়ে গুণ করি তাহলে কত আসবে দুইশো বাহান্ন মানে মিলে গেল তাহলে কত তিন দিয়ে হবে তাহলে তিন বাদ দেবো এখানে হবে দুশো বাহান্ন ঠিক আছে তো এখানে কত আসলো চুরাশি আসলো গসাগুটা তাহলে ফোর সুতরাং দিয়ে আমি লিখে নিয়েছি চুরাশি বৃহত্তম সংখ্যাটি দিয়ে তেইশশো ও পঁয়ত্রিশশোকে কে ভাগ করলে যথাক্রমে বত্রিশশো ছাপ্পান্ন ভাগ থাকবে ছয়ের রোমান সংখ্যা একই বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো তাহলে প্রথমে আমরা এই সংখ্যা দুটো তুলে নেব দেখো আমি সংখ্যাটা তুলে নিয়েছি যেহেতু আমাদের যোগ করতে বলেছে তাই যোগ চিহ্ন দিয়েছি কিন্তু এই যোগটা আমরা এভাবে করবো না সংখ্যা রেখায় বসিয়ে করব শূন্য থেকে আমরা শূন্যের ডান দিকে কি জানি আমরা পজিটিভ আর শূন্যর বাম দিকে জানি নেগেটিভ তো শূন্য থেকে যত আস্তে ডান দিকে যাওয়া যায় তত মানটা বড় হতে থাকে আর শূন্য থেকে যত বাম দিকে যাওয়া যায় তত মানটা ছোটো হতে থাকে তো এবার প্রথমে দেখতে হবে আমাদের শূন্যটা মনে করো বাস স্ট্যান্ড মানে যেখানে বাসটা থাকবে তো সেখান থেকে প্লাস নাইন মানে এখান থেকে বাস স্টার্ট করে এখান দিয়ে যাবে যেহেতু প্লাস আছে তাই আমরা কী দেব শূন্য ডান দিকে যাবে যদি মাইনাস থাকতো তাহলে বাম দিকে আসতো ঠিক আছে তো প্লাস আছে তাই ডান দিকে যাবে কয় ঘর পর্যন্ত যাবে প্লাস নাইন মানে নয় ঘর পর্যন্ত নয় ঘর কোথায় আছে যে এখানে আছে তো এখান পর্যন্ত আসবে শূন্য থেকে এই পর্যন্ত বাস গাড়ি আসবে তো তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো এই পর্যন্ত আসবে তাহলে এখান থেকে এইটুকু কত হবে এখান থেকে এইটুকু হবে প্লাস নাইন ঠিক আছে যে শূন্য থেকে এই পর্যন্ত হবে প্লাস নাইন এবার যেখানে বাস থামলো সেখান থেকে দেখো কী আছে মাইনাস সেভেন্টিন অর্থাৎ মাইনাস থাকলে আমি কি বলেছিলাম বা দিকে যাবে ঠিক আছে বা দিকে মানে এই দিকে আসবে তাহলে যেখানে বাস থামলো সেখান থেকেই বা দিকে আসবে কত ঘর আসবে সতেরো ঘর পর্যন্ত আসবে ঠিক আছে তো গুনে গুনে আসবে তাহলে এই পর্যন্ত কয় ঘর আসবে নয় ঘর তাই তো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো অর্থাৎ এখানে আসবে ঠিক আছে তো এটাকে আমরা কী করবো স্কেলের সাহায্যে যোগ করে দেব তো এখান থেকে এইটুকু ঠিক আছে তো যোগ করে দিলাম তো এখান থেকে এইটুকু কত আসবে এইটুকু আসবে মাইনাস তো এবার বাসটা স্টার্ট করেছিল কোথা থেকে শূন্য থেকে তারপর শেষে গিয়ে থামলো কোথায় এখানে আসলো তাই তো তো শূন্য থেকে আমাদের বাসটা শেষে যেখানে থেমেছে সেইটুকু আমরা পরিমাপ করবো বা মেপে নেব যত হবে সেটাই হবে অ্যান্সার তো এখন শূন্য থেকে তাহলে কোথায় এসেছে বাসটা শেষে আটে এসেছে মাইনাস আটে তো এখান থেকে একটু স্কেলের সাহায্যে আমরা মেপে নিচ্ছি বা গুণে নিচ্ছি কত আসবে তাহলে মাইনাস আট আসবে অর্থাৎ এই যে ক্যালকুলেশনটা এটা কত আসবে মাইনাস আট আসবে আমরা কীভাবে নির্ণয় করেছি সংখ্যা রেখার সাহায্যে ছয়ের দাগে বলেছে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করো তাহলে প্রথম প্রশ্নটা তুলে নিচ্ছি দেখো তো এখানে লিখবো যে সুতরাং বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই প্রয়োগ করে পাই তাহলে বিপরীত সংখ্যা সূত্রটা কি এখানে যে থাক যেটা থাকবে সেটাই লিখবো এ এখানে চিহ্নটা যেটা থাকবে তার উল্টো লিখবো আর এখানে যে চিহ্নটা থাকবে তার উল্টো লিখবো তার মাইনাস উল্টো কী হবে প্লাস হবে আর এখানে প্লাস আছে প্লাসে উল্টোটা কী হবে মাইনাস হবে ঠিক আছে তো এবার ক্যালকুলেশন করবো এখানে হচ্ছে মাইনাস মাইনাজে হবে মাইনাস টোয়েন্টি ফাইভ মানে যে মাইনাস থার্টিন ইকোয়াল টু মাইনাসে মানে যে কী হবে প্লাস হবে তাহলে প্লাস মানে কি যোগ করতে বলেছে তাহলে হবে থার্টি এইট চিহ্ন থাকবো কোনটার বড়টার সামনেরটা ঠিক আছে তাহলে অ্যান্সার হবে মাইনাস থার্টি এইট সাতের রোমান সংখ্যা একই বলেছি আজ শিশু দিবস আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম কিন্তু আটশোটি লজেন্স এখনও পড়ে আছে আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে আটশোটি লজেন্স ভাগ করে নিলাম হিসেব করে দেখি আমরা মোট কতজন আটশোটি লজেন্স ভাগ করে নিলাম দেখো বর্গমূলের অঙ্কের ক্ষেত্রে তোমাদের মাথায় একটা জিনিস শুধু রাখতে হবে এখানে দ্বিগুণ বলেছে মানে বেশি বললে তোমরা কি করবে উল মানে যে যেটা বলবে তার উল্টোটা করবে এখানে দ্বিগুণ বলেছে মানে কি দুই দিয়ে গুণ করতে বলেছে আমরা কি করব ভাগ করব যদি বলতো যে ভাগ তাহলে কি করব গুণ করব মানে উল্টো কাজটা করব ঠিক আছে এটা হলো বর্গমূলের নিয়ম তাহলে আমরা কি লিখবো তো দেখো আমি লিখে নিয়েছি মোট লজেন্স ছিল আটশোটি যেহেতু আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে আটশোটি লজেন্স ভাগ করিলাম সুতরাং আমরা আমরা মোট আমরা মোট কতজন ছিলাম সেটা বের করতে বলেছি আমরা মোট ছিলাম সমান সমান দেখো আমি অঙ্কটার ক্ষেত্রে আমি বলেছিলাম যে বর্গমূলের অঙ্কের ক্ষেত্রে যদি তোমাকে দ্বিগুণ বলে বা যেটাই বলো গুণ বললে ভাগ করবে ভাগ বললে তোমাকে গুণ করতে হবে কম বললে কম মানে কি মাইনাস যদি বলে তাহলে তুমি কী বেশি করবে মানে প্লাস করবে উল্টোটা করবে ঠিক আছে তো আমরা কী করবো রোডোবার আটশো ভাগ দুই এখানে আমাদের দ্বিগুণ বলেছিল কিন্তু আমরা ভাগ করলাম উল্টোটা ঠিক আছে তো ভাগ করলে কত আসবে এখানে চারশো আসবে আর চারশো বর্গমূল কত কুড়ি হয় তাহলে আমরা মোট ছিলাম কতজন কুড়িজন ছিলাম সাতের রোমান সংখ্যা দুইয়ের দাগে বলেছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো তাহলে বারোশো পঁচিশে আমরা কী করবো ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব দেখো আমি বারোশো পঁচিশ প্রশ্নটা তুলে নিয়েছি এবার এই বারোশো পঁচিশটা কী করবো আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব দেখো প্রথমে তোমাদের বর্গমূলের নামতাগুলো জানতে হবে বর্গমূলের ক্ষেত্রে কী হয় জোড়া জোড়া সংখ্যা গুণ করতে হয় এটা যেন তোমাদের মনে থাকে ঠিক আছে দেখো একক খেয়ে এক দুই দু গুণের চার তিন তিনখান চার চার ষোলো পাঁচ পাঁচ পঁচিশ তারপর ছয় ছয় ছত্রিশ তো এরকম করে চলতে থাকবো তারপর সাত সাতটা ঊনপঞ্চাশ ঠিক আছে এরকমভাবে চলতে থাকবে এবার তোমার তোমাদের কাজ হলো ডান দিক থেকে বা দিকে দুটো করে সংখ্যা ধরা ঠিক আছে এখানে কটা থাকে থাকুক সেটা তোমাদের দেখার দরকার নেই তোমরা ডান দিক থেকে বা দিকে দুটো করে সংখ্যা ধরবে তাহলে এখানে দুটো ধরলে এখানে কটা হবে দুটোই হবে তো দেখো তিন তিরীক্ষা কত হয় নয় হয় চার চার ষোলো মানে চার বাদ দিলে বেশি হয়ে যাবে তো আমরা বাদ দিব ঠিক আছে তিন তিরীক্ষা কত আসবে নয় আসবে তাহলে বারো থেকে নয় গেলে কত আসবে তিন আসবে ঠিক আছে তো এবার এই দুই আর পাঁচ কেটে নেবো এবার তোমাদের একটা কথা বলি আমরা ভাগ অঙ্কের ক্ষেত্রে কি করি একটা সংখ্যা কাটার পর যদি ওই সংখ্যাটা ভাজ্যকের থেকে ছোটো হয় তাহলে কী করি আরেকটা সংখ্যা কাটি তাই তো তো দুটো সংখ্যা কাটলে একটা শূন্য দিই কিন্তু বর্গমূলের ক্ষেত্রে চারটি সংখ্যা কাটলে একটা শূন্য দিতে হবে ঠিক আছে তো এখানে যেহেতু দুটো সংখ্যা কেটেছি তার মানে কোনো শূন্য দিতে হবে না চারটি সংখ্যা কাটলে একটা শূন্য দিতে হবে ঠিক আছে এবার দেখো এখানে যে তিন আছে এই তিনের কী হবে ডাবল আসবে এখানে তাহলে তিনের ডাবল কত হবে ছয় হবে এবার ছয়ের পাশে যদি তুমি চার বসা বা তিন বসাও তোমার ইচ্ছে মানে এটা মেলাতে হবে ছয়ের পাশে যদি তুমি তিন বসাও তাহলে নিচে কত তোমাকে তিন দিয়েই গুণ করতে হবে তাহলে তিন দিন হয় তিনশো আঠারো মিলল না এবার ছয়ের পাশে যদি তুমি এখানে পাঁচ বসাও তাহলে নিচেও পাঁচ বসাবে মানে এখানে যা বসাবে তাই নিচে তোমাকে গুণ করতে হবে তো পাঁচ পাশে পঁচিশ পাঁচ হাত দুই পাঁচশো তিরিশ আর বত্রিশ ঠিক আছে তো মিলে গেলো পাঁচ বসিয়ে তাহলে পাঁচ এখানেও বসাবে এখানেও বসাবো হবে তিনশো পঁচিশ অর্থাৎ আমরা বলতে পারি যে বারোশো পঁচিশের বর্গমূল মানে ভাগ পদ্ধতিতে রুড় বারোশো বর্গমূল হবে পঁয়ত্রিশ এটা হবে অ্যান্সার আটের রোমান সংখ্যা একই বলেছে বাড়ি থেকে বাসে চেপে বাবার অফিস পৌঁছাতে দুই ঘন্টা সাতাশ মিনিট সময় লেগেছে কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে দুই ঘন্টা একান্ন মিনিট সময় লেগেছে হিসেব করে দেখি বাবার অফিস যেতে ও আসতে মোট কত সময় লাগবে তাহলে দেখো বাড়ি থেকে বাসে চেপে যখন বাবা অফিসে পৌঁছায় তখন সময় কতটুকু লাগে দুই ঘন্টা সাতাশ মিনিট আবার যখন অফিস থেকে বাড়িতে ফেরে তখন সময় কতটুকু লাগে দুই ঘন্টা একান্ন মিনিট তো এই দুটো যদি আমরা যোগ করে দেই তাহলে বাবার অফিস যেতে আর আসতে মোট কত সময় সেটা বেরিয়ে যাবে দেখো আমি লিখে নিয়েছি বাবার বাড়ি থেকে অফিস যেতে সময় লাগে তাহলে কতটুকু সময় লাগে বাড়ি থেকে অফিস যেতে সময় লাগে দুই ঘণ্টা সাতাশ মিনিট তো এখানে ঘন্টা লেখা আছে ঘন্টার নিচে দুই হবে আর সব মিনিটের নিচে সাতাশ হবে ঠিক আছে এবার বাবার অফিস থেকে বাড়িতে আসতে সময় কতটুকু লাগে বাবার অফিস থেকে বাড়িতে আসতে সময় লাগে দুই ঘন্টা একান্ন মিনিট ঠিক আছে তো দুই ঘন্টার নিচে এখানে ঘন্টার নিচে দুই হবে আর এখানে একান্ন হবে মিনিটের নিচে ঠিক আছে তো এটা যদি আমরা যোগ করে দিই তাহলে বাবার অফিসে যাওয়া আসার মোট সময়টা বেরিয়ে যাবে তো এখানে লিখে দিচ্ছি বাবার অফিস যেতে ও আসতে মোট সময় লাগে সমান সমান দেখো যোগ করে দেব তাহলে এখানে যোগ করলে কথা আসবে সাত আর একে হবে আট পাঁচ দুই সাত আরেক হবে আট তাই তো পাঁচ দুই সাত আরেক আট ঠিক আছে অর্থাৎ আঠাশ অষ্টআশি মিনিট আর এখানে হবে চার ঘন্টা ঠিক আছে এবার আমরা কী জানি আমরা জানি এক ঘন্টা মানে কত মিনিট এক ঘন্টা মানে ষাট মিনিট তো যদি কোনো মানে অঙ্কের মধ্যে তোমরা দেখো যে ষাট মিনিট বা ষাট মিনিটের বেশি আছে তখনভাবে সেটা গণ্ডগোল আছে তোমাদের সেটাকে ঠিক করতে হবে ঠিক আছে তো আমরা কীভাবে ঠিক করবো দেখো এখানে অষ্টআশি মিনিট আছে মানে ষাট মিনিট থেকে বেশি তো আমরা এটাকে ঠিক করবো কীভাবে ষাট দিয়ে ভাগ করবো তাহলে ষাট দিয়ে যদি ভাগ করি ষাট অককে হবে ষাট বিয়োগ করলে কথা আসবে এখানে আট এখানে দুই অর্থাৎ এটা হবে ঘন্টা আর এটা হবে মিনিট তো আমরা অষ্টআশি মিনিটকে বলতে পারি এক ঘন্টা আঠাশ মিনিট তাহলে এখানে আঠাশ মিনিটটা লিখে নিচ্ছি আর এখানে যে এক ঘন্টা আছে আর এখানে চার ঘন্টা আছে তাহলে এক ঘন্টা আর চার ঘন্টা যোগ করে দিলে কত আসবে পাঁচ ঘন্টা অর্থাৎ বাবার অফিস যেতে ও আসতে মোট সময় লাগে পাঁচ ঘন্টা আঠাশ মিনিট আটের দুইয়ের দাগে বলেছে আমার বাবার বয়স বাহান্ন বছর আট মাস কুড়ি দিন আমার জ্যাঠামশাই বাবার চেয়ে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনের বড় মানে আমার বাবার বয়স কত আছে বাহান্ন বছর আট মাস কুড়ি দিন আর আমার জ্যাঠামশাই কি আমার বাবার চেয়ে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনের বড় হিসেব করে দেখি আমার জ্যাঠামশার বয়স কত তাহলে আমার বাবার বয়সের সঙ্গে আমার জ্যাঠামশাই যতদিন বড় সেটা যদি যোগ করে দেই তাহলে কি আসবে আমার জ্যাঠামশাই বয়সটা বেরিয়ে আসবে দেখো এখানে লিখে নিয়েছি আমার বাবার বয়স আর এখানে বছর মাস দিন আছে তাহলে আমার বাবার বয়স কত বাহান্ন বছর আট মাস কুড়ি দিন ঠিক আছে তো এবার আমার জ্যাঠামশাই কি করে আমার বাবা থেকে কত বছরে বড় তিন বছর দশ মাস ছাব্বিশ দিনে বড়। তাহলে আমার লিখবো এখানে আমার জ্যাঠামশাই জ্যাঠামশাই বাবার চেয়ে বড় সমান সমান কত বছর বড় তিন বছর দশ মাস ছাব্বিশ দিনের বড় ঠিক আছে তাহলে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে কার বয়স আসবে আমাদের জ্যাঠামশাইয়ের বয়স আসবে তাহলে ঠিক যে আমার জ্যাঠামশাইয়ের বয়স জ্যাঠা মশাইয়ের বয়স সমান সমান দেখো যোগ করে দেবো তাহলে এখানে যোগ করে দিলে কত আসবে ফর্টি দিন আসবে আর এখানে এইটিন মাস আসবে আর এখানে ফিফটি বছর আসবে ঠিক আছে এবার দেখো আমরা কি জানি তিরিশ দিন মানে কি জানি এক মাস যদি কোনো দিন তিরিশ বা তিরিশের থেকে বেশি থাকে তাহলে সেটাকে আমাদের মাসে আনতে হবে তাহলে মাসে আনবো কীভাবে আমরা তিরিশ দিয়ে ওটাকে ভাগ করব তাহলে তিরিশ থেকে তিরিশ বিয়োগ করলে কত আসবে ষোলো অর্থাৎ আমরা এটাকে বলতে পারি এক এক মাস কত দিন ষোলো দিন তাহলে ছেচল্লিশ দিনকে আমরা কী বলতে পারি এক মাস ষোলো দিন তাহলে এখানে আমরা ষোলো দিনটাকে রাখবো আর এখানে যে এক মাস আসে তার আগের মাসের সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে কত মাস হবে উনিশ মাস আর এখানে কত বছর আছে পঁচপান্ন বছর দেখো ভালো করে শোনো আমি কী বললাম যে আর যদি দিন যদি তিরিশ বা তিরিশের বেশি থাকে তাহলে সেটাকে আমাদের মাসে আনতে হবে ঠিক আছে তো এবার দেখো এবার দিনটা তো ঠিক আছে ষোলো দিন তাহলে ষোলো দিনই থাকবে এবার যে মাসটা আছে মাসটাকে কি করব আমরা বছরে আনব কেন কারণ আমরা জানি কি এক বছর মানে কত মাস এক বছর মানে বারো মাস অর্থাৎ বারো বা বারো থেকে যদি বেশি থাকে তাহলে সেই মাসটাকে আমাদের বছরে আনতে হবে কীভাবে আনবো তো বারো দিয়ে আমরা উনিশকে ভাগ করবো খেয়ে বারো বিয়োগ করলে কত আসবে সাত আসবে ঠিক আছে অর্থাৎ এটা বছর আসবে আর এটা কী আসবে মাস আসবে তাহলে আমরা লিখতে পারি এটাকে এক উনিশ মাস মানে লিখিয়ে লিখতে পারি এক বছর সাত মাস তো আমরা এখানে সাত মাসটাকে লিখে নিচ্ছি আর এখানে যে এই এক বছরটা আছে এক বছর তার সামনে বছরের সঙ্গে যোগ হবে তাহলে ফিফটি বছর হবে ঠিক আছে অর্থাৎ ছাপ্পান্ন বছর সাত মাস ষোলো দিন নয়ের একের দাগে বলেছে একটি ত্রিভুজ আঁক যার প্রতিসম রেখা নেই তো তোমরা কি করবে একটা ত্রিভুজ আমরা কি জানি যার তিনটা বাহু থাকে তাই তো তোমরা একটা বিষম বাহু ত্রিভুজ আঁকবে যার কোনো প্রতিসম রেখা নেই তো আমি এখানে একটা বিষম ত্রিভুজ এঁকে নিয়েছি এই বিষম ত্রিভুজের কোনো প্রতিসম রেখা নেই তো তুমি লিখে নেবে যে বিষম বাহু বিষম ত্রিভুজের প্রতিসম প্রতিসম রেখা নেই ঠিক আছে এবার নয় দিয়ে দেয় কি বলেছে একটি চতুর্ভুজ আকো যার চারটি প্রতিসম রেখা আছে তাহলে চতুর্ভুজ কি হবে বর্গক্ষেত্র হবে যার বর্গক্ষেত্রে কি চারটি বাহু আছে আর সেই বর্গক্ষেত্রে কি হবে চারটি প্রতিসম রেখা আছে তো দেখা দেখো এখানে আমি একটি বর্গক্ষেত্র এঁকে নিয়েছি এই বর্গক্ষেত্রে কি হবে চারটি প্রতিসম রেখা হবে তো দেখো যদি আমি মাঝ বরাবর এখানে একটা প্রতিসম রেখা নেই তাহলে যদি এটা ভাঁজ করে দিই তাহলে দুটো কি সমান ছবি পাওয়া যাবে এবার যদি আমরা এই এইদিকে মাঝ বরাবর যদি আবার আরেকটা রেখা না নিই মানে প্রতিসম রেখা নেই তাহলে যদি আমরা এটাকে আবার ভাঁজ করে দিই তাহলে একই ছবি পাওয়া যাবে ঠিক আছে তারপর যদি আবার এই কোন যদি একটা প্রতিসম রেখা টানি তাহলে এই কোণে যদি ভাঁজ করি তাহলে একই রকম ছবি পাওয়া যাবে এবার যদি এই দিকে এই কর্ণ বরাবর যদি আবার এদিকে টানি তাহলে কি হবে একই রকম এভাবে ভাঁজ করলে একই রকম ছবি পাওয়া যাবে অর্থাৎ তোমরা লিখে নেবে যে চতুর্ভুজটা হলো মানে বর্গক্ষেত্র হবে যার কি হবে চারটি প্রতিসম রেখা আছে দশের রোমান সংখ্যা একে বলেছে আমার কাছে ছাব্বিশটি স্ট্যাম্প আছে আমি ও মিতা এইট ইস টু ফাইভ অর্থাৎ আট ইস টু পাঁচ অনুপাতে স্ট্যাম্পগুলো ভাগ করে নেব হিসেব করে দেখি আমি ও মিতা প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প নেব তাহলে মোট স্ট্যাম্প কত আছে ছাব্বিশটি স্ট্যাম্প আছে তো লিখে নিচ্ছি লিখে নিচ্ছি এখানে আমি আর কি আছে আমি আছে আর মিতা আছে তাই তো আমি আছি আর মিতা আছে ঠিক আছে তো দেখো আমি নিচে আমার অনুপাতটা লিখবো কত এইট আর মিতা নিচে ফাইভ ঠিক আছে তো নিচে নিচে লিখে দিচ্ছি এইট ইস টু ফাইভ এবার দেখো এখানে কি বলেছে টোটাল কতগুলো স্ট্যাম্প আছে ছাব্বিশটি স্ট্যাম্প আছে তাই তো তো আমরা কি করব এই দুটোকে প্রথমে আমরা যোগ করে দেবো যোগ করে দিলে কত আসবে কত আসবে থার্টিন আসবে তাই তো তাহলে স্ট্যাম্প কতগুলো আছে টোয়েন্টি সিক্স তাহলে টোয়েন্টি সিক্সটি স্ট্যাম্পের মধ্যে টোয়েন্টি সিক্সটি স্ট্যাম্পের মধ্যে কমা আমি পাবো সামান সমান কতগুলো স্ট্যাম্প পাবো আমার সোজা অনুপাত কত আছে তিন সরি আমার সোজা অনুপাত কত আছে আট আছে বাই টোটাল যক্ষটা কত আছে তেরো আছে ইন্টু যতগুলো স্ট্যাম্প আছে সেটা এখানে আসবে ঠিক আছে তো তেরো দিয়ে কেটে দিচ্ছি দুই হবে তাহলে আট দোকানে আসবে ষোলোটি অর্থাৎ আমি পাবো ষোলোটি স্ট্যাম্প এবার কি আছে মিতা আছে তাহলে মিতা কতগুলো পাবে মিতা পাবে সমান সমান মিতা মিতাসোজাস অনুপাত কত আছে পাঁচ বাই টোটাল যোগফলটা কত তেরো আছে ইন্টু ছাব্বিশ মানে যারটাই বের করি না কেন তার নিচে যে অনুপাত থাকবে সেটা বাই টোটাল যোগফলটা ইন্টু যতগুলো স্ট্যাম্পের মধ্যে ঠিক আছে তেরো দিয়ে কেটেছি তেরো দোকানে ছাব্বিশ হবে অর্থাৎ দশটি তো এই দুটো দেখো আমি পাবো কতগুলো ষোলোটি আর মিতা পাবে দশটি তো এই দুটো এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে তাহলে কতগুলো স্ট্যাম্প আসবে ছাব্বিশটি স্ট্যাম্প আসবে তাহলে বোঝা গেলো অঙ্কটা ঠিক আছে এইটুকুই দশে দুয়ের দাগে বলেছে আমার বন্ধু প্রিয়ার উচ্চতা একশো সেমি ও তার মায়ের উচ্চতা একশো সত্তর সেমি আবার প্রিয়ার ওজন চল্লিশ কিগ্রা এবং তার মায়ের ওজন বিয়াল্লিশ দশমিক পাঁচ কিগ্রা তাদের উচ্চতার সঙ্গে ওজন সমানুপাতে আছে কি না হিসাব করো তাহলে প্রথমে আমরা লিখে নেবো যে প্রিয়ার উচ্চতা আর তার মায়ের উচ্চতা দেখো আমি লিখে নিয়েছি প্রিয়ার উচ্চতা একশো ষাট শেমি প্রিয়ার মায়ের উচ্চতা একশো সেমি তো এই তাদের উচ্চতার অনুপাতটা আমরা বের করব তাদের উচ্চতার অনুপাত বের করব অনুপাত সমান সমান তাহলে প্রিয়ার উচ্চতা কত একশো ষাট সেমি আর প্রিয়ার মায়ের উচ্চতা একশো সত্তর তো একটা শূন্য একটা শূন্য কেটে দিচ্ছি তাহলে কত থাকবে সিক্সটিন ইস টু সেভেন্টিন ঠিক আছে এবার দেখো প্রশ্নটা একটু বড়ো বলেছে আবার প্রিয়ার ওজন চল্লিশ কিগ্রা আর তার মায়ের ওজন বিয়াল্লিশ দশমিক পাঁচ তাহলে লিখে নিচ্ছি প্রিয়ার ওজন প্রিয়ার ওজন সমান সমান চল্লিশ কিগ্রা আর প্রিয়ার মায়ের ওজন মায়ের ওজন বিয়াল্লিশ দশমিক পাঁচ কিগ্রা ঠিক আছে তো এবার তাদের কী করব ওজনের অনুপাত বের করবো সুতরাং তাদের ওজনের অনুপাত সমান সমান কী হবে চল্লিশ ইস বিয়াল্লিশ দশমিক পাঁচ ঠিক আছে তো দেখো এখানে দশমিক তুলে দিচ্ছি দশমিক তুলে দিলে কী হবে একটা এক একটা শূন্য হবে তো এখানে চ দশটাকে আমরা যদি এখান থেকে সরাতে চাই তাহলে আমাদের কী করতে হবে এখানেও আমাদের দশ দিয়ে গুণ করতে হবে এখানেও আমাদের দশ দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তো এখানে হয়ে যাবে দশ দিয়ে গুণ করলে হবে চারশো আর এখানে দশ দশ কেটে দিলে হবে চারশো পঁচিশ তাহলে আমরা কত দিয়ে কাটবো আমরা এখানে পাঁচ দিয়ে কেটে দেবো ঠিক আছে তো পাঁচ দিয়ে পাঁচ একটা চল্লিশ এখানে শূন্য হবে পাঁচ হাজার চল্লিশ বিয়াল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত আসবে আশি আর এখানে আসবে পঁচাশি এটাকে আবার আমরা পাঁচ দিয়ে কাটব পাঁচককে পাঁচ ছ সাত আট তিরিশ পাঁচ ছয় তিরিশ আবার এটাকে পাঁচ দিয়ে কাটবো পাঁচককে পাঁচ হবে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ আর কত হবে ষোলো ইস্টু সতেরো তো দেখো তাদের উচ্চতার অনুপাত কত ষোলো ইস্টু সতেরো আর তাদের ওজন অনুপাত কত ষোলো ইস্টু সতেরো তো আমরা বলতে পারি তাদের উচ্চতার সঙ্গে ওজন সমানুপাতে আছে তো আমি সুতরাং দিয়ে লিখে নিয়েছি সুতরাং তাদের উচ্চতার সঙ্গে ওজন সমানুপাতে আছে এটা হবে অ্যান্সার তিনের দাগি বলেছে দুইশো দশ টাকা ফতেমা ও শাকিলের মধ্যে থ্রি টু ফোর অনুপাতে ভাগ করে দেওয়া হলে কাকে কত টাকা দেওয়া হবে হিসেব করো তাহলে এখানে ফতেমার নিচে আমরা কত লিখবো তিন লিখবো শাকিলের নিচে কত লিখবো চার লিখবো ঠিক আছে তারপর এই অনুপাত দুটো যোগ করে দেবো তারপর লিখবো যে দশ দুই কত টাকা আছে দুশো দশ টাকা তাহলে দুশো দশ টাকার মধ্যে ফতেমা পাবে শাকিল পাবে বের করে নেবো মানে এই একের দাগের অঙ্কটার মতো সেম ঠিক আছে দেখো লিখে নিচ্ছি ফতেমা ইস টু শাকিল ঠিক আছে তো ফতেমার নিচে অনুপাত লিখবো থ্রি মানে সংখ্যাটা লিখবো থ্রি আর শাকিলের নিচে লিখবো ফোর ঠিক আছে তো এই দুটো আমরা যোগ করে নেব তাহলে কত আসবে সেভেন আসবে তাহলে টোটাল কতগুলো আছে দুইশো দশ টাকা আছে টোটাল টাকা আছে দুইশো দশ টাকা তাহলে দুইশো দশ টাকার মধ্যে কমা ঠিক আছে দুইশো দশ টাকার মধ্যে কাকে কত টাকা দেওয়া হবে সেটা আমাদের বের করতে বলেছে তাহলে দেখো যে ফতেমাকে ফতেমাকে দেওয়া হবে দেওয়া হবে সমান সমান দেখো ফতেমা সোজাসুজি অনুপাত কত আছে মানে সংখ্যাটা কত আছে ফতেমার মানে সংখ্যাটা আছে থ্রি বাই টোটাল যোগটা কত সেভেন ইন্টু কত টাকার মধ্যে দুইশো দশ টাকার মধ্যে ঠিক আছে কেটে দিচ্ছি এখানে আসবে তিরিশ আসবে অর্থাৎ নব্বই টাকা মানে এই দুটো গুণ করে দেবো ঠিক আছে এবার কি আছে শাকিল শাকিলকে দেওয়া হবে সমান সমান শাকিলের সোজাসুজি সংখ্যাটা কত আছে চার বা টোটাল যখনটা কত সাত ইন্টু কত টাকা দুইশো দশ টাকা সাত দিয়ে কেটে দিচ্ছি তিরিশ হবে অর্থাৎ তিন চার বারো একশো কুড়ি টাকা ঠিক আছে তো পরীক্ষায় তো অ্যান্সার দেওয়া থাকবে না তাই তো তাহলে অ্যান্সারটা ঠিক আছে না ভুল আছে সেটা কীভাবে বুঝবো এই দুটো যদি যোগ করে যদি দুশো দশ আসে তাহলে ঠিক আছে তাহলে দেখো একশো কুড়ি আছে আর কত আছে নব্বই আছে শূন্য নয় দশ এগারো এক হাতে এক অর্থাৎ দুশো দশ তার মানে অঙ্কটা ঠিক আছে এগারো রোমান সংখ্যা একই বলেছে ছবি দেখে প্রশ্নগুলির উত্তর দাও মানে এই ছবিটা দেখে প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে ও বিন্দু হলো বৃত্তের এখানে ছবিটার দিকে তাকাও এখানে ও বিন্দুটা কি ও বিন্দু হলো বৃত্তের কেন্দ্র তো তোমরা এখানে লিখে নেবে যে ও বিন্দু হলো বৃত্তের কেন্দ্র এম এন সরল হলো হলো বৃত্তের চ্যা সি এর দাগে বলেছে এশার বৃত্ত চাপ এস ও আরও ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো দেখো এখানে এশারটা কি এশার হলো বৃত্তা বৃত্ত চাপ আর ও ও ওটা কি এসো ও আরও হলো ব্যাসার্ধ এবার আমরা কি জানি যে কোন বৃত্তের কোনো বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে কি বলে বৃত্ত কলা তোমরা টেক্সট বইয়ের দুশো বত্রিশ পাতায় দেখবে লেখা আছে কোন বৃত্তের কোন বৃত্তচাপ তাহলে এখানে বৃত্তচাপটা কি আছে এখানে বৃত্তচাপ আছে আছে এসার হুম ও দুটি ব্যাসাদের ধারা তাহলে এখানে দুটি ব্যাসার্ধ এসো আর একটা হলো আরো দুটি ব্যাসাদ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার অংশের অংশ বৃত্তাকার ক্ষেত্রের বলে বৃত্তকলা তাহলে তোমরা এখানে লিখে নেবে বৃত্তকলা কলা দুইয়ের দাগে বলেছি চিত্র সহ সংজ্ঞা দাও ট্র্যাপেজিয়াম দেখো তোমরা স্কেলের সাহায্যে এই ট্র্যাপিজিয়ামের এই চিত্রটা এঁকে নেবে আর ট্র্যাপেজিয়াম কাকে বলে সেটা লিখবে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্র্যাপেজিয়াম বলে ঠিক আছে টিনের দাগি বলেছে স্কেল পেনসিল ও কম্পাসের সাহায্যে নাইন্টি ডিগ্রি কোন আঁকো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি এবার তোমাদেরকে নাইন্টি ডিগ্রি আঁকতে হবে চাদা ছাড়া কিন্তু বলেছি বলেছে স্কেল পেনসিল আর কম্পাসের সাহায্যে তো প্রথমে আমি একটা স্কেল নিচ্ছি স্কেলের সাহায্যে আমি একটি সরললেখা এঁকে নিচ্ছি ঠিক আছে তো দেখো এবার যে কোনো ব্যাসার্ধ নিয়ে হ্যাঁ একটা বৃত্তচাপ এঁকে নেবো এখানে বসিয়ে একটি বৃত্তচাপ এঁকে নেবো দেখো আমি একটা বৃত্তচাপ এঁকে নিলাম নেওয়ার পর একই মাপ আবার এখানে বসিয়ে আবার আরও একটা বৃত্তচাপ কেটে নেব আরও আবার এখানে বসাবো এখানে বসিয়ে আবার একটা বৃত্তচাপ কেটে নেব আবার ওপরে কাটবো আবার এখানে বসিয়ে এখানে কেটে দেব ঠিক আছে এবার আমরা কী করবো স্কেলের সাহায্যে এটাকে যোগ করে দেব ঠিক আছে তো যোগ করে দিচ্ছি আমি তো এখানে যে কোনটা হলো তো এটা নাম দিয়ে দিচ্ছি এটাকে দিচ্ছি এ এটা বি এটা সি দিচ্ছি এবার আমরা চাঁদার সাহায্যে মেপে দেখবো এই অ্যাঙ্গেল এ বি সি এই কোনটা কত দেখো চাঁদার সাহায্যে মেপে দেখছি দেখো নব্বই এসেছে ঠিক আছে তো এই কোনটা কত নব্বই ডিগ্রি ঠিক আছে অ্যাঙ্গেল এ বি সি হলো নব্বই ডিগ্রি চারের দাগে বলেছে স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে তিরিশ ডিগ্রি কোন আঙ্কন দেখো তিরিশ ডিগ্রি কোন অঙ্কনের জন্য আমরা প্রথমে স্কেলের সাহায্যে রেখাটানে নেব ঠিক আছে তো এবার দেখো যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব একটা বৃত্তচাপ এঁকে নেব ঠিক আছে যে কোনো ব্যাসার্ধ নিয়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এঁকে নেবে ঠিক আছে এঁকে নেওয়ার পর আবার এখানে বসিয়ে ওই একই ব্যাসার ধ্বনি আবার একটা বৃত্তচাপ এঁকে নেবো ঠিক আছে তো যেখানে ছেদ করলো ঠিক আছে যেখানে ছেদ করলো সেটা তোমরা স্কেলের সাহায্যে যোগ করে দেবে দেখো আমি স্কেলের সাহায্যে এটাকে যোগ করে দিচ্ছি যোগ করে দিলাম তাহলে এই কোনটা কত এই কোনটা হলো ষাট ডিগ্রি কিন্তু আমাদের আঁকতে কত বলেছি তিরিশ ডিগ্রি তাহলে আমরা এটার অর্ধেক করব ঠিক আছে অর্ধেক করার জন্য আমরা কি করব এখান থেকে অর্ধেকের একটু বেশি নিয়ে আমরা কি করব এখানে কাটবো ঠিক আছে আবার এই একই ব্যাসার আবার এখানে বসিয়ে এখানে কাটব তো যেখানে ছেদ করলো এই ছেদ বিন্দুটা সেটা আমরা কি করব স্কেলের সাহায্যে যোগ করে দেবো ঠিক আছে তো স্কেলের সাহায্যে আমি যোগ করে দিচ্ছি দেখো যোগ করে দিলাম তাহলে এই এখান থেকে আমি নাম দিয়ে দিচ্ছি এটা এ এটা বি এটা সি এটা ডি তাহলে অ্যাঙ্গেল এ বি সি এই কোনটা পুরো কোনটা কত ষাট ডিগ্রি আর তাহলে যদি এটাকে অর্ধেক করি তাহলে এই কোনটা কত আসবে তিরিশ আবার এই কোনটাও তিরিশ আসবে তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল সুতরাং অ্যাঙ্গেল তাহলে এই কোনটা কত এই কোনটা হবে তিরিশ ডিগ্রি আবার এই কোনটা অ্যাঙ্গেল এ ডি অ্যাঙ্গেল এ ডি এই কোনটা কত হবে তিরিশ ডিগ্রি হবে তো দেখো চাঁদার সাহায্যে আমরা মেপে দেখছি ঠিক আছে চাঁদা এখানে বসিয়ে মেপে দেখছি তো দেখো এখানে দেখো এই তিরিশ ডিগ্রি এই কোনটা কত তিরিশ ডিগ্রি আবার যখন এটাকে মাপবো তখন এটাকে এদিকে ঘুরিয়ে নেব তারপর এটা মাপব ঠিক আছে দেখো এই কোনটা কত আসলো তিরিশ ডিগ্রি আসলো ঠিক আছে তাহলে বারোর রোমান সংখ্যা একে বলেছে আমাদের স্কুলের গত বছরের প্রতি বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার স্তম্ভ চিত্র থেকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও মানে এখানে একটা স্তম্ভচিত্র দেওয়া আছে এই স্তম্ভচিত্র থেকে আমাদের ডি ই অ্যান্সার করতে বলেছে ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখো এই স্তম্ভ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনুভূমিক দিকে আমাদের সাল নেওয়া হয়েছে অর্থাৎ বছরটা নেওয়া হয়েছে আর ওপরের দিকে কী নেওয়া হয়েছে উল্লম্ব দিকে পরীক্ষার্থীর সংখ্যা নেওয়া হয়েছে তো এখানে বলেছে কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তাহলে পরীক্ষার্থীর সংখ্যা কোনটা এটা তাহলে এখানে সবথেকে বেশি পরীক্ষা দিয়েছে এখানে কোন দু হাজার এটা হলো সাল তাহলে দু হাজার এগারো সালটা দেখো সব থেকে বেশি উঁচু তার মানে দু হাজার সালটে আমাদের ছাত্রছাত্রী সবথেকে বেশি পরীক্ষা দিয়েছে ঠিক আছে এর দা আগে বলেছে দু হাজার এগারো সালে দু হাজার দশ সালে থেকে কতজন বেশি পরীক্ষা কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তো দেখো দু হাজার এগারো সালে ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে কতজন দেখো একশো কুড়ির বেশি আছে কিন্তু একশো তিরিশের মাঝখানে আছে অর্থাৎ কতজন এখানে একশো কুড়ি থেকে একশো তিরিশ যদি হয় তাহলে মাঝখানে কত আছে দশটা ঘর আছে তো যদি এটা মাছ বরাবর থাকে তাহলে কত পাঁচ ঘরে আছে অর্থাৎ একশো কুড়ি আর পাঁচ পঁচিশ অর্থাৎ আমরা বলতে পারি দু হাজার এগারো সালে ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে কতজন একশো পঁচিশ জন আর দু হাজার দশ সালে পরীক্ষা কতজন দিয়েছেন দেখো সোজাসোজি নব্বই মিলে যায় নব্বই জন তাহলে দু হাজার এগারো সালে কতজন ছাত্রছাত্রী বেশি পরীক্ষা দিয়েছে তো আমি লিখে নিয়েছি দু হাজার এগারো সালে ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে একশো পঁচিশ জন দু হাজার দশ সালে ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে নব্বই জন তাহলে এটার থেকে এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে দু হাজার এগারো সালে কত বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে সেটা আমাদের বেরিয়ে যাবে অর্থাৎ কতজন পঁয়ত্রিশ জন দাগে সাল থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত পরীক্ষা দিয়েছে দেখো সাল এটা কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে একশো পনেরো জন ঠিক আছে কেন কারণ এটা একশো দশের বেশি আছে একশো পঁচিশের মাঝখানে আছে তার মানে কি এখানে দশটা ঘর আছে তার মানে মাঝখানে যদি থাকে তাহলে মানে পাঁচ পাঁচে আছে অর্থাৎ একশো পনেরো আছে তাহলে দু সালে পরীক্ষা দিয়েছে একশো পনেরো জন তারপর দু হাজার সালে কতজন পরীক্ষা দিয়েছেন দু সালে পরীক্ষা দিয়েছে কতজন একশো জন আর তারপর দু হাজার নয়ের পর দশ তাহলে দু সালে পরীক্ষা কতজন দিয়েছে দু সালে পরীক্ষা দিয়েছে নব্বই জন তারপর কত আছে দু হাজার এগারো সাল তাহলে দু হাজার এগারো সালে পরীক্ষা কতজন দিয়েছে একশো একশো পঁচিশ জন তো এইগুলো সবগুলো যদি যোগ করে দিই তাহলে দু হাজার আট সাল থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত কতজন মোট পরীক্ষা দিয়েছে সেটা বেরিয়ে যাবে তো দেখো আমি এখানে লিখে নিয়েছি দু হাজার আট সালের সাথে সাথে পরীক্ষা দিয়েছে একশো পনেরো জন দু হাজার নয় সালে পরীক্ষা দিয়েছে একশো জন দু হাজার দশ সালে নব্বই জন দু হাজার এগারো সালে এতজন তাহলে মোট কতজন ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছে যোগ করে দিলে হবে চারশো তিরিশ জন ঠিক আছে বলেছি দু হাজার বারো সালে দু সালের থেকে কতজন ছাত্রছাত্রী কম পরীক্ষা দিয়েছে দেখো দু হাজার বারো সালে ছাত্রছাত্রীর পরীক্ষা কতজন দিয়েছে দু সালে ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে সত্তর জন ঠিক আছে আর দু সালে কতজন পরীক্ষা দিয়েছে দু এই সালে পরীক্ষা কতজন দিয়েছে এখানে হবে দু কত নয় তাই তো দু সালে হবে একশো জন ঠিক আছে একদম একশো সোজা আছে তাহলে একশো জন তাহলে বলেছে দু হাজার বারো সালে দু হাজার নয় সালে থেকে কতজন পরীক্ষা কম দিয়েছে তো আমরা যদি আমরা একশো থেকে যদি মাইনাস করে দেই সত্তর জন তাহলে হয়ে যাবে তো দেখো আমি লিখে নিয়েছি দু হাজার নয় সালে ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে একশো জন আর দু হাজার বারো সালে ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে সত্তর জন তো কতজন দু হাজার বারো সালে দু হাজার নয় সাল থেকে কতজন ছাত্রছাত্রী পরীক্ষা কম দিয়েছে তিরিশ জন ছাত্রছাত্রী পরীক্ষা কম দিয়েছে তারপরে বলেছে কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তার মানে আমরা দেখতে পাচ্ছি দু হাজার বারো সালে সব থেকে কম পরীক্ষা দিয়েছে তো এখানে লিখে নিয়েছি যে দু সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে বারো দুয়ের দাগে বলেছে ষষ্ঠ শ্রেণীর তিরিশ জন ছাত্রীদের উচ্চতা শ্রেমিতে দেওয়া হলো এখানে জন ছাত্রীদের উচ্চতা দেওয়া আছে কারো উচ্চতা একশো বাইশ শ্রেমি কারো একশো চব্বিশ সেমি এরকমভাবে পরপর দেওয়া আছে বলে এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো দেখো পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হলে তোমাদের প্রথমে নিতে হবে ছাত্রীদের উচ্চতা তারপর ট্যালিমার্ক তারপর নিতে হবে ছাত্রীর সংখ্যা তো দেখো আমি নিয়েছি প্রথমে ছাত্রীদের উচ্চতা ট্যালিমার তারপর ছাত্রী সংখ্যা দেখো টোটাল কতজন ছাত্রী আছে মানে সবথেকে কম উচ্চতা কত আছে একশো কুড়ি আর টোটাল ছাত্রী আছে টোটাল তিরিশ জন ছাত্রী আছে এটা মনে রাখবো টোটাল ছাত্রী কজন বললাম তিরিশ জন আছে আর ছাত্রীদের উচ্চতা দেখো সব থেকে ক ছোট মানে কম উচ্চতা কত একশো কুড়ি একশো কুড়ি কয়জনের আছে দেখো গুণে দেখো একশো জন উচ্চতা কয়জনের আছে এই একজন এই দুইজন তো এখানে এখানে লেখা আছে একশো কুড়িজন উচ্চ মানে উচ্চতা এখানে একশো কুড়ি কয়জন ছাত্রীর সংখ্যা দুজন ছাত্রী তো মার্ক দুই দিয়ে লেখা হয়েছে তারপর কথা আছে একশো একুশ একশো একুশ কয়জনের আছে তো গুণে দেখো একশো একুশ আছে এক দু এক দুই দুইজন হবে তো এখানে ছাত্রীর সংখ্যা এখানে দুইজন হবে তো দুটো ডাক দেওয়া হবে টেলিমার্কে তারপর একশো বাইশ তো একশো বাইশ দেখো এক দুই তিন চার পাঁচ 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 ছয় সাত তো সাতজন আছে তো আমরা এখানে লিখেছি একশো বাইশজন মানে একশো বাইশ উচ্চতা আছে কজন সাতজন তো সাতটা ডাক দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে পাঁচটা একসঙ্গে লেখা যায় তারপর বাকিগুলো পরে লিখতে হয় ঠিক আছে তারপর এইভাবে দেখবে একশো তেইশ আছে পাঁচজন গুনে গুনে দেখবে ঠিক আছে এবার এই সবগুলো যোগ করে হবে তিরিশ তাহলে মোট ছাত্রী সংখ্যা কত মোট ছাত্রী সংখ্যা হলো সমান তিরিশ যদি তোমার এটা যোগ করে তিরিশ আসে তাহলে ভাববে যে মানে অঙ্কটা ঠিক আছে মানে যতজন দেওয়া থাকবে এখানে তো তোমার পরিস মানে যোগ করে যদি তিরিশ আসে মনে করো পঞ্চাশ জন যদি দেওয়া থাকতো তাহলে এখানে সবগুলো যোগ করে যদি পঞ্চাশ আসে তাহলে সে অ্যান্সারটা ঠিক আছে ঠিক আছে